অনেক ভালো ডাক্তার আছে যাদের কোনো সাপোর্ট দিচ্ছে একাডেমিক ক্লাসিফিকেশনও যে খুব বেশি তাও না, সে কারণে আমি অরুন্ধতী কল্যাণ সংস্থা নামে একটা সংস্থা সরকারি নিবন্ধিত করছি গত শিশু পাঁচটা দিয়ে। তো এখানে সরকার আমাকে অনুমতি দিচ্ছে কিন্তু করার জন্য, তো আমি তার সাথে আমার এই সংস্থার মধ্য দিয়ে আমি যারা এইসব ডাক্তার ভাইরা আছেন ডাক্তার পড়েরা আছেন যারা ভালো ডাক্তার তাদেরকে আমার এই সংস্থার আওতায় যে তাদেরকে কিছু সার্টিফিকেট দিয়ে দেওয়া যাতে করে তারা সরকারি যে চাপগুলো আছে সেক্ষেত্রে তারা তাদের একটা মানসিক জোর হয় যে আমার একটা সার্টিফিকেট আছে। হ্যাঁ, সেটা আমাকে আমি করছি আর কি, করছি সাথে শুরু করি নাই, আমি অনলাইনে একটা কোর্স করাবো আর কি, আমি ইচ্ছা আছে অনলাইনে একটা কোর্স করাবো এবং এই ছয়টা সাবজেক্ট লাগবে আর কি। স্যার রেকর্ডিং করতেছি, স্যার রেকর্ডিং তো আমি করে গ্রুপে দেই। ৪২ জন তো জয়েন করছে। নমস্কার।
কথাটা বলছি কারণে আপনার ক্লাসে আসছি কিছু শেখার জন্য। আসলে আমাদেরকে তো বুঝতে হবে সব কিছু, তো আর যদি চাইলে আপনার সঙ্গে একটা দিতেন, আমি তো আসলে জানি না আপনার সম্পর্কে। আপনি কি ক্লাসিক্যাল কেন? আর বাস্তবতা তো দুটা ভিন্ন জিনিস, কারণ বর্তমান সময়ে যে অবস্থা সেটা তো আসলে বিভিন্ন নানা মনির নানা মতের মত হয়ে গেছে। বিভিন্ন ব্যাপার সিস্টেম এইগুলো হয়ে আমাদের ভিতরে আমরাই তো বিভিন্ন দুর্বল। যেমন আমাদের ভারত থেকে একজন আসেন আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশের কিছু পাতাল আছে ওইগুলি আছে, আর এই লক্ষ লক্ষ টাকা দেয় তাই 10টা ওষুধ দিয়ে সব লোক ছেড়ে যাবে আমাদের সামাল বাবু। আমি তো ভাবি আমি তো ভাবি একটা সুখে সব পারাবো, তাহলে তোমার মুক্তি হয়ে যাবে। আমরা ভরে গেলে তো মরতে একটা হবে, সবই চিকিৎসার একটা বালা করতে হয়ে যাবে। চিন্তা করছি যে আসলে আমরা কোথায় যাচ্ছি। আমার প্রশ্নটা অপ্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আসলে এটা বাস্তবিক অবস্থা। আমার আশেপাশে দেখি কেউ শুধু রেকর্ডার দিকে দৌড়াচ্ছে, সেই অন্ধের হাতি দেখার মতো অবস্থা। কেউ কান্দে দৌড়াচ্ছে, কেউ দৌড়াচ্ছে, মনে হচ্ছে আমার ভুল হতে পারে, তবে আমার এরকম মনে হয়েছে। এটা আমার আবার নিজের ভ্রান্তিও হতে পারে। তো আপনাদের মতো বিজ্ঞজনের সঙ্গে একটু কথা বললে ভালো লাগে, আপনারা একটু ভুলগুলো সংশোধন করে দিবেন। আমাদের অর্গানাইজ বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আর ব্যাপারটা হচ্ছে যে
হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে তুই যেটা করছিস, এখন ব্যাপার হচ্ছে আমাদের কোন জায়গায় পরীক্ষা করতে হবে, উনি যেমন বলছে যে মিনিমাম দোষ, মিনিমাম দোষ একটা আইডিয়া দিয়েছে, সেই মিনিমাম দোষটা দিয়ে দেখলাম যে 1,000 বছরে আমরা এই কথাগুলো ক্লাস শেষে আমরা মনে হয় আলোচনা করলে ভালো হবে। অলরেডি 13 মিনিট পার হয়ে গেছে। আর আই বাহু বাহু, হ্যাঁ দাদা, একটু কষ্ট হলো রেকর্ডিংটা, একটু কষ্ট হলো রেকর্ডিংটা করেন, আমি অ্যাপ্রুভ করছি যতগুলোতে। আমি যদি কেটেও যাই আপনার আজকে একটু পরিচালনাটা করে দেন, সমস্যা নেই। আমরা সকলে নিয়োগ করি স্যার, আমরা সকলে নিয়োগ করি, আমরা স্যারকে আলোচনার সময় যদি ডিস্টার্ব না করি সকলে নিয়োগ করি। ঠিক আছে স্যার, ঠিক আছে, কন্টিনিউ প্লিজ। আচ্ছা ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকেই বলছি যে সেকেন্ড প্রেসক্রিপশন এমন একটা জিনিস যেটা সারা জীবন শিখতে হবে। এই জন্যই সেকেন্ড প্রেসক্রিপশনটা হয় যদি হচ্ছে অ্যাকচুয়াল মেরুদণ্ড, মেরুদণ্ড যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা কিন্তু সব জায়গায় বন্ধ করতে পারি এবং হচ্ছে ওটা। আর সেকেন্ড প্রেসক্রিপশন শুধুমাত্র কয়েকটা কথার কথা না, সেকেন্ড প্রেসক্রিপশন ভালো হবে যদি অর্গানের উপর সামগ্রিক দখল থাকে, সামগ্রিক দখল, অর্গানের উপর একটা সামগ্রিক দখল না থাকলে আমরা প্রপারলি করতে পারবো না। এর আগে যে আলোচনা হচ্ছে অনেক হয়তো আজকে আসেনি, বা রেজাল্ট আগের দিন যারা এসেছে তারা হয়তো অনেকটা স্মৃতিটা তাদের একটু হালকা হয়ে গেছে, সেই জন্য ছোট্ট করে এই জায়গাটা করে দিয়ে বলে দিয়ে আমি ঢুকছি। সেকেন্ড প্রেসক্রিপশনের যে জায়গাটা যেটা, সেই সেকেন্ড প্রেসক্রিপশনের জায়গাটা কিন্তু ফার্স্ট প্রেসক্রিপশন করার পর যদি সেটা অ্যাক্টেড হয় তবে সেকেন্ড প্রেসক্রিপশনের জায়গা আসছে। সেকেন্ড প্রেসক্রিপশনে অনেক পুরো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো নিয়ে আমরা পরে ধীরে ধীরে আলোচনা করবো। তো আমরা তো সেই পয়েন্টগুলো নিয়ে কেন্দ্রের বইতে আলোচনা অলরেডি করে ফেলেছি এবং দেখলাম যে এখানে আমাদের জেল কাজগুলো যে লেখাটা যেটা সেটা প্রেসক্রিপশনের উপর, মূলত রিপুটেশনের উপর লেখা, তো অসাধারণ লেখা একটা দেখলাম। তাহলে এইখান থেকেই বা নবীন চিকিৎসকের বঞ্চিত হবে, হ্যাঁ এটা যদি ইংরেজিতে লেখা এবং সেটা তো ব্যাখ্যা করে যতটা সহজ করে বলা যেতে পারে বা বোঝানো যেতে পারে সেই চেষ্টাই করেছি। তো যার জন্য আমি বলছি যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আপনার চেষ্টা করবো যেন সহজে এটা বোঝা যায়, সেটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আজকে সেকেন্ড প্রেসক্রিপশন তাহলে কি বললাম, সেকেন্ড প্রেসক্রিপশনের মধ্যে কি বললাম না, প্রথম ওষুধটা দেওয়ার পর যদি অ্যাকশন হয়, অ্যাকশন হলে পরে পরবর্তীকালে সেকেন্ড প্রেসক্রিপশন আমরা করবো। সেকেন্ড প্রেসক্রিপশন করবো সেক্ষেত্রে অনেক ব্যাপার হতে পারে, রিপিটেশন হতে পারে, চেঞ্জ অফ মেডিসিন হতে পারে, হ্যাঁ বা অ্যান্ড্রিডোর হতে পারে, হ্যাঁ পকনেট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। সেই জায়গাগুলো আমরা সেই জায়গাটা কিন্তু এই জেন্টালের বই কিন্তু এখানে নেই, সেগুলো কিন্তু আমাদের আগে আলোচনা হয়ে গেছে টেন্টের বই থেকে, এবং পরপর পড়ে আমরা আলোচনা করেছি। এখানে কি হচ্ছে নেচার অফ রিমেডি, এই সব নেচার অফ রিমেডি হচ্ছে এখানে হচ্ছে মানে মূলত রিপিটেশনের উপর আলোচনা হয়েছে। তো কথা হচ্ছে কি যে এগুলো হচ্ছে তাত্ত্বিক আলোচনা, এডুকেশনের তাত্ত্বিক ভাবে আমরা এগুলো অনেক কিছু বলতে পারি, অনেক কিছু বুঝতে পারি। তো এই যে আমরা যে সেকেন্ড প্রেসক্রিপশনটা করবো, সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে আবার আরো কতগুলো ফ্যাক্টর হিসেবে জড়িত আছে, সেই জায়গাগুলো যদি আমরা খুব ভালো করে না বুঝি বা না চিনি তাহলে কিন্তু আমাদের খুব মুশকিল হয়ে যাবে। সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে পরে আমাদের যে পর্যবেক্ষণের জায়গাটা যেটা আছে, পর্যবেক্ষণটা কিন্তু আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করার দক্ষতা আমাদের অর্জন করতে হবে। যদি সেটা আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা আটকে যাবো। এবং এই সেকেন্ড প্রেসক্রিপশনকে বুঝতে গেলে পরে, সেকেন্ড প্রেসক্রিপশনকে বুঝতে গেলে পরে আমাদের কিন্তু টেন্টে জৈব অবজারভেশন যেটা আছে, মানে 12 কি অবজারভেশন যেটা আছে, এটা একটা টেন্টের একটা বিখ্যাত অবজারভেশন, কিন্তু এর
অধিকাংশ সবই কনেক্ট ডিজিজে আছে, কনেক্ট ডিজিজ পাবেন আপনারা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেখানে কোনো ব্যাখ্যা করা নেই, ব্যাখ্যা মূলত নেই। হ্যাঁ, তারপরে হেলথের এখানে কৃতিত্ব যে তিনি ব্যাখ্যা করেছে সে পায় না, সহজ করে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এইটা হচ্ছে কেন্দ্রের সর্বাপেক্ষা গুরুত্ব। এবার হচ্ছে কি যে আজকে আমরা যখন এখানে আলোচনা করতে যাবো না, সেকেন্ডের এই টোয়েলভ অবজারভেশনের কথাটা যখন বললাম, এটার প্রয়োজনটা কোথায়, এটা একটু মনে হয় টাচ করে যাওয়াটা আমাদের উচিত হবে, কারণ টাচ করে যাওয়াটা উচিত এই কারণেই হবে, নাহলে আমরা পরবর্তী এতে বুঝতে পারবো না। ঠিক আছে, যেমন হচ্ছে কেন্টের ফার্স্ট অবজারভেশন, তো তারপর থার্ড অবজারভেশন, থার্ড অবজারভেশন বা তৃতীয় অবজারভেশন যেটা আছে পর্যবেক্ষণ আছে, সেখানে কি বলছে, অ্যাক্টিভেশন ইজ কুইক, সাধারণত সেখানে আর কি ওই ওষুধ দেওয়ার পরে, ওষুধ দেওয়ার পর কি হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খুব শর্ট টাইম, হ্যাঁ, এবং স্ট্রং এবং খুব র্যাপিড গতিতে পেশেন্টে তারপরে উন্নতি হতে শুরু করছে। এই যে ঘটনা যেটা বলছে, এই ঘটনাটা কিন্তু কেন্টের এই যে ঘটনা বলছে, এই যে অবজারভেশনটা যেটা করলো, এটা হচ্ছে মানে ইতিবাচক অবজারভেশন। ইতিবাচক অবজারভেশন বলতে কি, এই অবজারভেশন থেকে আমরা দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক অবজারভেশন পেতে পারি, একটা হচ্ছে ডাইনামিক অবজারভেশন পেতে পারি। এটা বোঝার সুবিধা তিনি দুটো ভাগ করেছে, তো এই দুটোর মধ্যে অনেক সময় সময়টা তারা খুব বেশি নিয়ে দাঁড়ায়। এখানে ব্যাপার হচ্ছে যে মেটেরিয়াল, এখানে হচ্ছে যে মেটেরিয়ালিস্টিক ইয়েটা কি, অবজারভেশন থেকে এই এই অবজারভেশন থেকে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কোনো স্ট্রাকচারাল কোনো গন্ডগোল নেই, স্ট্রাকচারাল গন্ডগোল নেই, সেই জন্য সে এই ধরনের অ্যাকশন করেছে। এই যে মেটেরিয়ালিস্টিক ভুল করা আছে, পর্যবেক্ষণ এরকম বলেছে যে ওষুধ দেওয়ার পর একটু অ্যাডমিশন হওয়াটা খুব বেটার, তার মানে সেই ইয়ের মতো মাছ ধরার মতো আর কি, মাঝে ছত্রাটা যদি একটু একটু করে নড়ে করে তাহলে বুঝতে পারবো যে সারে মাছ এসছে, তাহলেটা এরকম টাইপের দিকে এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা থেকে একটা কি হয়েছি থাকে তাহলে এরকম হবে, আর ভাবুন দেখি সেই সময় যে লেন্স ছিল
লেন্স ছিল কিনা আমার জানা নেই, যতদিন লেন্স থাকা ছিল না, আলট্রাসাউন্ডের গল্প তো নাই। তাহলে ব্যাপার হচ্ছে কিডনি এরকম একটা অবজারভেশন করলেন, হ্যাঁ, যে ভেতরে একটা কিডনি নাই বা কোনো স্ট্রাকচার সেরকম কিছু চেঞ্জ হয়েছে কতগুলো আছে ওখানে পড়ে নেবে আছে বলা আছে না সব ভেতরে বলা আছে। তো ব্যাপার হচ্ছে কি কিডনি অবজারভেশনটা করলেন কিভাবে, এখানে তো তিনি ম্যাগনেস্টিক অবজারভেশন করতে পারেননি। তাহলে দেখা যাচ্ছে কি যে ডায়নামিক অবজারভেশন যেটা, এটা ডায়নামিক অবজারভেশন বলতে হবে, ডায়নামিক অবজারভেশন ইন দ্য সেন্স আমি বলছি যে এখানে পেশেন্টে যেটা দেখতে পেলে, যেটা দেখতে পেলে সেটা কিন্তু অবজারভেশন করছে, পেশেন্টের মধ্যে দেখতে পাচ্ছে, সেটাকে মোর অর লেস ম্যাগনেস্টিক বলা যেতে পারে। তো সেখান থেকে তিনি যে সিদ্ধান্ত নিলেন, যেটা যে যুক্তি সিদ্ধান্ত নিলেন, যে পর্যবেক্ষণ যুক্তি যেটা নিলেন, সেক্ষেত্রে এটা কি হলো কিডনিটা নেই, এটা তুমি দেখেননি। তো তার হচ্ছে পর্যবেক্ষণ শক্তি এত গভীর যে তিনি ওইখান থেকে বুঝতে পারলেন যে ভেতরে নাই। এই যে আমরা তো বলতেই পারবো না কারো আছে আর নেই, কারণ আমার সেই আলট্রাসাউন্ড করবো তবে দেখবো, তাহলে আমাদের পর্যবেক্ষণ শক্তি আর টেন্টের পর্যবেক্ষণ শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। টেন্টের এই গভীর পর্যবেক্ষণ শক্তি ছিল বলেই টেন্ট আজকে টেন্ট তিনি আমাদের পূজনীয়, আর আমাদের নেই বলে আমরা ঠক্কর খেয়ে চলেছি। এইবার হচ্ছে কি যে আমরা তাহলে এই যে দৃষ্টিভঙ্গি যেটা আমরা দেখছি, আমি এর আগেও বলেছি যে আমাদের পর্যবেক্ষণ, আমরা রোগীকে পর্যবেক্ষণ করবো, আমরা যেমন রেকর্ডিং এর সময় যখন দেখছি যখন তখনও পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করার পরে রোগীকে যখন আমরা পর্যবেক্ষণ করবো পরবর্তীকালে, আমরা ওষুধ দেওয়ার পর যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে পর্যবেক্ষণ করবো আমরা, সেগুলো যদি পর্যবেক্ষণ করি সেখানে কিন্তু পর্যবেক্ষণ দুটো ভাগে ভাগ হয়ে যেতে পারে বোঝার সুবিধার জন্য। আমি এটা বোঝার সুবিধার জন্য বলছি, অন্য কোনো উদ্দেশ্য বলছি না। তা বোঝার সুবিধার জন্য বলছি, তা ব্যাপারটা হচ্ছে কি না আমি এটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা মেটেরিয়ালিস্টিক ভিউ, একটা হচ্ছে ডাইনামিক ভিউ, দুটো ভিউ, এবং এই দুটো ভিউ পরস্পরের পরিপূরক। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে এই ডায়নামিক ভিউটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এই মেটেরিয়ালিস্টিক ভিউ থেকে। এই ডায়নামিক ভিউটাকে তাই আমরা যদি দর্শন বলি, হ্যাঁ, বা এটা কি বলবো উপলব্ধি, এটা অ্যাকচুয়ালি উপলব্ধি করছি তো আমরা, এটা এই যে উপলব্ধি যেটা, এটা যে এটা হচ্ছে মনোচক্ষে দেখা বা মনের ভেতর থেকে বোঝা। ইন্দ্রিয় আমাদের সাহায্য করবে, মেটেরিয়াল তো সাহায্য লাগবেই, মেটেরিয়াল মানে সোজা কথায় শক্তি আর বস্তু তো আলাদা করা যায় না, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে আলাদা করছি। তবুও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু বস্তুগত যে পর্যবেক্ষণ, ইন্দ্রিয় পর্যবেক্ষণ যা করছি সেটার থেকেও আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের গুরুদর্শন বা অন্তর্দর্শন, যেটা এইটা হচ্ছে হোমিওপ্যাথির ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ। এইটাকে তো যদি না তৈরি হয়, এই চোখটা যদি না তৈরি হয়, তাহলে কিন্তু আমরা বহু জায়গায় আটকে যাব। এবার আমরা একটু একটু আমরা টপিক্স এর মধ্যে আসি, তাহলে এই যে দুটো পর্যবেক্ষণ কিভাবে আমরা কি কাজে লাগাবো, কি করবো না করবো, এটা আমার একটু ভাবা দরকার। যেমন ধরুন আপনার কাছে একটা হার্টের পেশেন্ট আসলো, হার্টের পেশেন্ট আসলো, তো হার্টের পেশেন্ট আসার পর আপনি তার সব কাগজপত্র দেখলেন এবং আমরা অ্যালার্ট সার্ভিস ভালো নলেজ আছে, আপনি বুঝতে পারেন যে কেসটা খুব সিরিয়াস অবস্থা আছে বা যে কোনো মুহূর্তে সিরিয়াস ঘটনা ঘটতে পারে। এইবার হচ্ছে কি আপনি তাকে ওষুধ নিশ্চয় দিতে পারেন, তা ওষুধ দিতে গিয়ে আপনি ভাবলেন ওষুধটা যে দেবো, আরে লোয়ার পজিশনে আমি দেবো, কিন্তু সেই ধাক্কাটা কি উনি সামলাতে পারবেন বা তার রিয়াকশন না দিতে পারলে কিওর হবে না, এখন কিওর স্টেটে আছে কিনা পেশেন্টের, এই যে পেশেন্টের যে কন্ডিশনটা যেটা ডিজিজ স্টেট যেটা আমি দেখতে পাচ্ছি বাই ডাটা, এইগুলো কিন্তু সব মেটেরিয়াল স্টেট। আমি এটা দেখতে পেলাম যে না এটা পেশেন্টটাকে বোধ হয় দেয়া যাবে না, হ্যাঁ, ফলে সেই ক্ষেত্রে তাকে রেফার করে দেয়া, এটা পেশেন্টের পক্ষে মঙ্গলজনক, এটা বোঝা গেল। এইবার হচ্ছে কি ঠিক সেম প্রসেস, এই প্রসঙ্গে আমার একটা কেসের কথা মনে পড়লো, সেটা হচ্ছে সিনকোপের কেস, সিনকোপের কেস, সেই কেসটা যেটা ছিল সেই কেসটা তার হচ্ছে আলটিমেট তার ইয়ে হয়েছিল যে তাকে পেসমেকার বসানো হবে, তো সৌভাগ্যবশত সেটা পেসমেকার আর বসাতে হয়নি হোমিওপ্যাথিক কল্যাণে, এখন সম্পূর্ণ সে সুস্থ এবং তার দাদা আমাকে ওখানে একটা চেম্বারের ব্যবস্থাও করে দিয়েছে, তারা এত কৃতজ্ঞ আমার প্রতি, হোমিওপ্যাথির প্রতি আমার প্রতি কৃতজ্ঞ।
যেটা দেবে
সেটা যদি তার রিয়েল সাপোর্ট যদি না পায় তাহলে সেটা দিতে পারবে না, তাহলে পেশেন্টটা আলটিমেটলি অ্যাগ্রাভেশনে মরে যাবে। সেখানে টেস্ট বলছেন যে সেখানে অ্যান্টিসোডিক কথাটা বলেছে, অ্যান্টিসোডিক কথাটা মূল কথা না, যে কোনো ডিপ্রেসিং ড্রাগ, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক যাই হোক না সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সত্য। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের তাহলে এই পুরো জায়গাটাও কিন্তু ভাবতে হচ্ছে চিকিৎসা করতে গিয়ে, আর পাশাপাশি কিন্তু আমাদের ডায়নামিক ভিউটা এটাও আমাদের ভাবতে হচ্ছে, এটাকে কিন্তু আমরা বাদ দিতে পারছি না কোনোভাবে। এবার ব্যাপার হচ্ছে কি এটা এই আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই ডায়নামিক ভিউ যেটা, যেটাকে আর কি আত্ম আত্ম উপলব্ধি বা অন্তর্দর্শন যেটা, এই অন্তর্দর্শনটা কিন্তু আমাদের দর্শনের একটা অংশ। মানে হ্যানিম্যান খেয়াল করে দেখবো, হ্যানিম্যান কিন্তু ল্যাবরেটরিতে মায়ের আবিষ্কার করেন নাই, তিনি আবিষ্কার করেছেন রোগী দেখতে দেখতে, রোগী পর্যবেক্ষণ করতে করতে করেছে, করতে করতে তিনি 12 বছর গবেষণা করার পর তারপর হলেন স্কুল হয়ে তিনি আবিষ্কার করলেন। আবিষ্কার করে সবাইকে বলতে শ্বাস পানি, তিনি জানতেন যে এটা বললে পরে বিশাল ঝামেলা হবে, সেই ঝামেলা এখনো চলছে, সেই ঝামেলা তো এখনো থাকবে। তখন এই যে হ্যানিম্যান তাহলে পর্যবেক্ষণ করে, তাহলে আমাদের হ্যানিম্যানের এই যে তাহলে আমার হয়তো মূল বিষয়টা হচ্ছে পর্যবেক্ষণটা কি, একটা বাইরের পর্যবেক্ষণ, একটা ভেতরে পর্যবেক্ষণ। এই ভেতরে পর্যবেক্ষণটা হ্যানিম্যানের মতন করতে পেরেছিলেন বলে হ্যানিম্যান মাইজম আবিষ্কার করতে পেরেছিলেন, আর আমরা করতে পারি না বলে আমরা কিছুই পারি না। তাহলে দেখা যাচ্ছে যে হয়তো কিন্তু এই অন্তর পর্যবেক্ষণ, যেটাকে এক কথায় দর্শন, অন্তর দর্শন যেটা, এইটাকে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে হৈবেদের ক্ষেত্রে দর্শনের ভূমিকা কিন্তু সর্বাধিক গুরুত্ব, এই দর্শন বাদে আমরা কিছুই করতে পারবো না। আলটিমেটলি দর্শনকে যদি আমরা হৈবেদি থেকে বাদ দিয়ে দিই তাহলে হৈবেদিকটাই নষ্ট হয়ে যাবে, হৈবেদি আর হৈবেদি থাকবে না। অনেক যোগ্য ব্যক্তি এরকম বলেন যে মায়াজমকে যদি আমরা ল্যাবরেটরিতে যদি প্রমাণ করতে পারবো সেদিন হৈবেদি মৌলিক বিজ্ঞানের উন্নত হবে, এরকম লোকও অনেক আছে, এরকম কথাও বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তাদের এই অ্যানিম্যানের যে এই অর্গানকে যদি উপলব্ধি না করতে পারে তাহলে সেক্ষেত্রে এরকম গন্ডগোল গুলো আসবে। উপলব্ধির জায়গাটা গন্ডগোলটা কোথায়, একটু গন্ডগোল কোথায়, একটা খুব ভালো উদাহরণ আপনাকে দিয়ে এর আগেও আমাকে একটু উদাহরণ দিয়েছি, সেটা আমি বলেও শিখিয়ে যাবে। তা একই উদাহরণ বারবার বলি, এর পিছনে কারণ আছে, কারণ অনেকে তো পুরনো শ্রোতা আছে, তারা হয়তো কোনো জায়গাটা হয়তো বুঝতে পারেননি বা তাদের কোনো জায়গাটা খটকা আছে। মানে একই উদাহরণ যদি বারবার দেওয়া হয় তাহলে কিন্তু তাদের বুঝতে সুবিধা হবে বা নতুন যারা আছে তারা ভাবতে সুবিধা পাবে। সেই জন্য আমার বলা এখানে পেশেন্ট পেশেন্ট বলতে যেমন ধরুন আমি একটা পেশেন্ট ব্যাপার বলি, ডিপ্রেশনের পেশেন্ট ছিল, ডিপ্রেশনের পেশেন্ট ছিল, তো সেই ডিপ্রেশনের যে পেশেন্টটা, সেই পেশেন্টটা রবীন্দ্র ভারতীতে ছেলেরা পড়তো, সেখানে সে তার সাবজেক্ট ছিল রবীন্দ্র সঙ্গীত মিউজিক ছিল, এবং ছেলেটা অসাধারণ ভালো গান গাইতেও পারতো। ছেলেটা একটা নাভাগ্রাসে জড়িয়ে পড়ে, নাভাগ্রাসে জড়িয়ে পড়ে সেটা কাটা পড়লো, কাটা হয়ে যাওয়ার পর থেকে সে আলটিমেটলি ডিপ্রেশনে ভুগতে শুরু করে এবং খুব খারাপের দিকে যেতে শুরু করে, এবং আলটিমেটলি তাকে কোনো কিছুই করা যায়নি। ব্যাঙ্গালোরের নিমামস যেটা আর কি মেন্টাল ইয়েদের সবচেয়ে বড় ইয়ে, সেখানে নিয়ে গিয়েও দেখা গেছে যে সাময়িক ভালো হচ্ছে, তো আবার তাকে ওই ইয়েতে মানে অবসাদ বা ডিপ্রেশনে তাকে গ্রাস করছে, এরকম একটা ব্যাপার আছে। এরকম একটা পয়েন্টে বললাম তো যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, এরকম একটা প্রবোচন ধরনের আছে বটে। হ্যাঁ, ফলে ব্যাপার হচ্ছে সে আমার কপালে সে জুটেছে কোনো এক পেশেন্টের সোর্স, এক পেশেন্টরা যখন হোমিওপ্যাথি ডাক্তার সম্বন্ধে ভালো যখন বলে এত বাড়িয়ে বলে যে তার সেই ধাক্কা সামলানো আমাদের পক্ষে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। যে শেষ পর্যন্ত মান সমান থাকবে কি থাকবে না, কারণ মনে রাখবেন আমরা ফেল করলে পরে সমাজ বলবে হোমিওপ্যাথি করে করেছে। অনেক এরকম দোষে অনেক ডাক্তারও নিজের অক্ষমতাকে ঢাকার জন্য হোমিওপ্যাথির ব্যর্থতাকে বেশি প্রকাশ করে, তার প্রকাশ করে দেখেন হোমিওপ্যাথি এই পারে না, ওই পারে না, ও পারে না, তবু পারে না, এগুলো দুটো গবেষণা দরকার, অমুক দরকার, তমুক দরকার, ওই গোষ্ঠী হঠাৎ অনেক কিছু তারা বলে যাবে। হোমিওপ্যাথি কি পারে সেটা তো বলেন না কেন, হোমিওপ্যাথি পারো তো অনেক। প্রত্যেক প্রত্যেক সিস্টেমে একটা স্কোপ অ্যান্ড লিমিটেশন আছে, সেই স্কোপ অ্যান্ড লিমিটেশন গুলোকে আমরা ভুলে যাবো কেন, আমাদের ভুলে গেলে তো চলবে না স্কোপ অ্যান্ড লিমিটেশনের ব্যাপার হলো। ফলে ব্যাপার হচ্ছে কি যে আমরা হ্যাঁ কে বললেন স্যার, ভাবুক স্যার
এরকম ছেলে থাকলে আমার পালাবার উপায় আছে? সেই ডিপ্রেশনে যে রুগী থাকে, এই ডিপ্রেশন রুগীটাকে আমি ল্যাপটপে দিয়েছি, ল্যাপটপে আমি দিয়েছি, তো ল্যাপটপে দিয়ে আমি তাকে বলেছি একমাত্র আসি। অরুণবাবু তার মা ফোন করে বলছে, ডাক্তারবাবু কি ওষুধ দিলেন? হ্যাঁ, আমার ছেলেটা তো আরো খারাপ হয়ে গেল। আরো খারাপ হলে কি না, তার মানে শীতে চলে গিয়েছে, ঘুম যেটুকু একটু ঘুমোতো যে ঘুমটাও প্রায় নেই, আগেতে যেটুকু কথাবার্তা আমার সঙ্গে বাবার সঙ্গে বলতো, বাবা মায়ের একমাত্র ফোনটা, সেটুকুও সে ছেড়ে দিয়েছে, খাওয়াটাও প্রায় আর্ধেক করে ফেলেছে, ছেলে চেহারা দেখে চিন্তা করতে পারে, চোখের কোনো কাজ পড়ে গেছে। এই যে ডিপ্রেশন সম্পর্কে আমার ধারণা আছে, আমাদের বুকটা শেষ হয়ে উঠেছে, ছেলেটা সুস্থ সুখে পড়বে না, সেরকম ভয় আমার মাথায় কিন্তু। যাই হোক, আমি তাকে বললাম যে আপনি ছেলেকে নিয়ে আসুন, আমি একটু ছেলেকে দেখতে চাই। তারপর দুই একদিন পরে বলছে, ছেলে আপনার কাছে কিছুতেই যেতে চাইছে না। ছেলে বলছে, আমি তো সব জায়গায় দেখলাম, আমি ডাক্তারবাবুকে একবার দেখে তিন মাস দেখবো, তিন মাস না চার মাস দেখবো, এরকম একটা কথা বলেছে, তারপর আমি আমার যা করার করবো। তার মা আমাকে ফোন করে পরে বলছে এই কথা বলেছে, আমার যা করা করবো, ওরা বুঝতেই পারছেন কি করবে, কিন্তু ছেড়ে দেবে। আমি তো রীতিমতো ভয়ে আতঙ্কে আছি, তো যাই হোক কি করি কি করি। আর আমি শুধু ভাবছি যে আমি ল্যাপটপের পেশেন্ট চিনতে পারলাম না, এত বড় ভুল করলাম। তা যেখানে ওষুধ দেওয়ার পর তার খিদে চলে যায়, ঘুম চলে যায়, যেখানে তার খাওয়া চলে যায়, কথা চলে যায়, এখানকার সব সব যে প্যারামিটার গুলো, সব প্যারামিটার গুলো তো গন্ডগোল হয়ে গেছে মেন্টালি, এবং সেখানে আরো ডিপ্রেশনে চলে গেছে। এইটাই আমাদের কিন্তু প্রথাগত যে আমার ডিপ্রেশন, আমাদের অ্যালার্ট সাবজেক্ট থেকে যে ডিপ্রেশনের কথাগুলো আমরা করি, সেই অবজারভেশন অনুসারে এটা সঠিক বলে এটা আমি এই জন্য আমার বুকটা কেঁপে উঠেছে, কারণ অ্যালার্ট সাবজেক্টের সামান্য পড়াশোনা আমার আছে, বেশি পড়াশোনা নেই, খুব সামান্যই আছে, এটা আমার বুক কেঁপে গেল। তারপরে কি করলো, তিনি আর এলেন না, এক মাস ধরে যখন আসলেন তখনও দেখা গেল তার চোখের কোনো কালি পড়ে গেছে, তার কিছুই ইয়ে হয়নি, তার মা এসে কাঁদছে, আমার হাত থেকে কাঁদছে, আমার ছেলেটা কি বাঁচবে না, একটা মাত্র ছেলে, অনেক ভাষা নিয়ে আপনার কাছে এসেছিলাম, মানে আমি একটা সিজোফ্রেনিয়া পেশেন্টকে সারিয়েছিলাম, সেই ওটা রেফার করেছিল, সেই রেফার করেছিল, সেই বার করেছিল। তা যাই হোক, তখন আমি খুব আপসেট হয়ে গেলাম যে আমি চিনতে পারলাম না, কিচ্ছু চিনতে পারলাম না। তার বাবা বসে আছে, তার বাবাকে আমি বললাম যে বাবা দেখতে পাচ্ছে ছেলের চেহারাটা হেলথ দিয়ে করে ওজন কমে গেছে, আর খুব ভয় পেয়ে গেছে, জানেন বুকটা কেঁপে উঠেছে যে একমাত্র ছেলে যদি সুইসাইড করে তাহলে তার পরিবারের সর্বনাশ হয়ে যাবে। এরকম এক পরিস্থিতিতে তোর বাবা আমাকে এক কথা হঠাৎ করে বলে ফেলল, মানে ছেলে দেখি হঠাৎ করে একটা কিরকম মনে মনে গুনগুন করছে না, বিড়বিড় করছে, বুঝতে পারছে। আমি তখন ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বলছো, আমাকে কিন্তু ভালোভাবে উত্তর দেবেন না, কিছু না কিছু না। তখন তার বাবা আমাকে বলছে, হ্যাঁ সবকিছু তো সর্বনাশ হয়ে গেছে, একটাই শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে ও কিন্তু গুনগুন করে গান গাইছে, আপনি গান গাইছে, একটা রবিসঙ্গ গাইছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে অ্যাপ্লাই করে। তো এখন দেখুন, এই যে এই কথা সে যখন বললো, এই কথাটা কে বললো, এই সে গানটা কে গাইছে, রবি গাইছে কি না, এই এটা কি পেশেন্ট, এটা কি রোগ, ডিপ্রেশনের পেশেন্ট কি গান গাইবে, এটা তো হতে পারে না। ডিপ্রেশনের পেশেন্ট নিজেকে একটা আলাদা জগৎ করে নিয়ে বা আলাদা জগতের মধ্যে যে বাস করে, গান তার আসবে না, গান তো ছিল না। আর এই গানকে এই প্রথম গাইছে বলেছে, এই বছর দুই আড়াই বাদে এই প্রথম গান গাইছে, এর আগে কখনো গান গাইছে, গান গান চালিয়ে দিলে বিরক্ত, গান চালিয়ে দিলে সহ্য করে, এইটা তো মারাত্মক ব্যাপার, গান সহ্যই করতে পারতো না সে। হ্যাঁ, এটা আমার মনে পড়লো, মনে করে দিলাম। তারপরে তখন তার বাবা এই কথা বলার পর আমি কিছুক্ষণ আরো কিছু জিজ্ঞাসা বলো, আপনার ছেলে অবশ্যই ঠিক হয়ে যাবে, পূর্ণ ঠিক হয়ে যাবে, এটা আমার ধারণা। দেখা গেল দিন পনেরো বাদে তার বাবা ফোন করে বলছে, হ্যাঁ ডাক্তারও খুব ইয়ে, ছেলে কাল থেকে খুব হাসছে, হাসিটাও অতিরিক্ত, মানে ঠিক বানান হয়ে যাচ্ছে না, এটাও তো একটা মেয়ের একটা অংশ, এটা তো একটা মেয়ের একটা ইয়ে হাসির ইয়ে কি বলবো, হাসি তো তার ইনকোর্ডিনেশন থাকে, এটা ওরা দেখবে সিরিয়াস ম্যাটারে হাসে বা যেখানে অপ্রয়োজন যেখানে হাসির প্রয়োজন সেটাও এসে গেলে একটা মেয়ের বৈশিষ্ট্য। মানে এখানে একটা কিন্তু মেন্টাল সিমটমের সামান্য অ্যাগ্রাভেশন হলো, কিন্তু তার পজিটিভ পজিটিভ এর নেচার। এই যে ছেলেটা যেটা আছে, এই ছেলেটা
শরীর যদি তার উন্নতি না হয় তো গানটা আসবে কোথা থেকে? দেখুন তো মনোমন হয়ে গেলে কষ্ট হয়ে গেলে গান বেরোয় কিনা, আমি তো ভেতরে আনন্দ পেলে তবেই তো গান আসে। তো এইটা আমি কি করলাম যে আমাদের যে মানে কি ম্যাটেরিয়ালিস্টিক ভিউ অনুযায়ী দেখলাম যে তার পিঠে পিঠে সব চলে গেছে এবং তার অবস্থা খুব খারাপ, এবং আমাদের যা প্রথাগত নলেজ সে বলল যে না এটা পেশেন্টের খুব সিরিয়াস অবস্থা ঠিক আছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক নলেজ যে বললো যে রোগীটা ভালো আছে, হোমিওপ্যাথি এই যে ডাইনামিক ভিউ যেটা এই ডাইনামিক ভিউ আমাকে বলল না যে রোগীটা ভালো আছে, রোগীটা যদি ভালো থাকে তাহলে পেশেন্টটা সারবে। তাহলে দেখা যাচ্ছে কি যে দুটোরই দুটো প্রয়োজন নেই কথা আমি বলছি না, তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা তাহলে এইখান থেকে সারি ফেলতে পারলাম। এই যে ডাইনামিক ভিউ এই জিনিস কিন্তু আমাদের অস্বীকার করা যাবে না। আমরা অনেক লয়ের কথা বলি, অবজারভেশনের কথা বলি, এই অবজারভেশন গুলো সবসময় ইমিডিয়েট দেখা দেয় না, ওষুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখা দেয় না। ফলে আমাদের যদি পেশেন্টকে চেনা, রোগীকে চেনা, রোগীর ভেতরটাকে চেনা এইটা খুব ভীষণ দরকার। আগে টেন্টের মতন আমি হ্যানিম্যানের তো তুলনাই করছি না, হ্যানিম্যান তো হ্যানিম্যানই, তার সঙ্গে কারোই তুলনা হয় না। হ্যাঁ যেখানে একটা অবজারভেশন থেকে বলতে পারছে যে কিডনিটা হয়তো নাই, বুঝতে পারছে তাদের মনে হয় চোখটা মনে হয় ভেতর বুঝে দেখতে পারছে, আর তো চোখ বলতে আমাদের তো অত চোখ নেই দৃষ্টি নেই, কিন্তু আমরা যদি হয়তো দৃষ্টিটা যদি আরো গভীরভাবে অনুশীলন করি চেষ্টা করি তাহলে আমরা পারবো না কেন? আমরা তো অনুসরণ করছি, হ্যানিমেন্সি অনুসরণ করছি, না করার কিছু নেই, এর জন্য লেন্স লাগবে না, এটা লেন্স দিয়ে দেখা যায় না, এটাকে দূরবীন দিয়ে দেখা যায় না, এটা কোনো রকম যন্ত্র দিয়ে দেখা যায় না, এটা একমাত্র মনস্তক্ষ দিয়ে আমাদের দেখতে হবে। এই অবজারভেশনটা যত করে হোমিওপ্যাথির মধ্যে ডেভেলপ না করবে সে হোমিওপ্যাথি করতে পারবে না, ওই চিত্র ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে, হোমিওপ্যাথি হবে না। হোমিওপ্যাথি এই গভীর জায়গাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, দর্শনকে বাদ দিয়ে হোমিওপ্যাথি সম্ভব নয়। এই ভুয়ো দর্শন যেটা এটা একটা ব্যাপার আছে, যেমন ধরুন একটা কেসের কথা বলছি, একটা পেশেন্টের কথা এর আগেও আমি বলেছি, সেটা যে তার একটা অবিবাহিত মহিলা, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এটা অনেক আগের কথা আমি বলছি। পেশেন্টটা ব্রিডিং চলছে, মানে ইনসুলিন ব্রিডিং চলছে, কারণ তার একটা টিউমার আছে, ওখানে টিউমারটা যে খুব বড় টান হয় কিন্তু টিউমার একটা আছে, এবং ডাক্তাররা মানে কয়েক মাসের চেষ্টা করে ওটাকে বন্ধ করতে পারে, এখনো চুয়ে শুয়ে পড়ছে, এরকম ডাক্তার ডাক্তার দিয়েছে টোটাল হিস্টেক্টমি করতে হবে, এছাড়া করতে হবে সে পাচ্ছে তার। তখন আমাদের ওখানে একজন অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, ওনাকে খুব সম্মান করেন উনি, ওনার বোনকে আমি এত বেশি অফিসটা ভারী বেশি আমাকে আপনার অপারেশন করতে হবে, তা উনি আমাকে পাঠান যে একবার দেখুন তো চক্রবর্তীকে, যদি পারে তাহলে ওই পারবে, নাহলে আর থাকতে হবে, এছাড়া কোনো করতে হবে। এইরকম একটা সিচুয়েশনে আমাদের ফেস করতে হয়, মানে এই যে অনেকে বলেন যে হয়তো তোমার দৃষ্টিতে করা যায় না, আমি করতে পারি না সেটা আমার অক্ষমতা হতেই পারে, সেটা আমি হয়তোই করতে পারি না এই কথাটা আমি বলতে পারি না, আমি পারি না, আমি করি না সেটা তার ব্যাপার, হয়তো করতে পারি না এমন তাহলে। আমি তো গতকাল ক্লাসে তো আমি উদাহরণ দিয়েছি রাখছি, আমার স্যার নিয়েছে মানে ভিক্টোরিয়া টেস্টে তাকে ঘরে নিয়েছেন একটা নদী দাঁড়িয়েছে, একটু ঘটনা এটা তো মিথ্যে নয়, এরকম ঘটনা অনেক আছে। তো তখন আমরা আমি এই যে কেসটা যেটা আছে তখন আমি একটু বললাম যে, এবং এই পেশেন্টটা এমন অবস্থা যে উঠে বলতে পারে না, বসে ব্রিডিংটা বেশি না, তাকে ভ্যানে করে নিয়ে এসছি আমি চেম্বারের বাইরে একটা ইয়েতে ঢুকে ভ্যানে অবস্থাতে আমি রেকর্ডিং করেছি, ওই বাইরে দিয়ে রেকর্ডিং করেছি, রেকর্ডিং করে ধরে আমি মানে কন্ডিশন দেখে বা তার রিপোর্ট দেখে আমি কোনো আশা দিতে পারি, আমি দেখি না আমি কোনো আশা দেখছি না, তো আমি দিলাম, আমি ক্যালকুলেটার ওয়ারেন দিয়েছিলাম, খুব মিনিমাম ডোজ দিয়েছিলাম, জলে বলি চামচটা থাকাবার জন্য বলে কত পরিবর্তন করে দিয়েছিলাম আমি আমার এখন, তা আমি তো দিয়ে বললাম যে দেখো আমি আশা করছি না, আর আমার কাছে যখন এসছে তারপরের দিন তারপরের দিন ঘটতে যাবে, অথবা আজকে আমি দেখেছি কালকের দিনটা বাদ তারপরের দিন ভর্তি হয়ে ভর্তি অপারেশন হবে, আর ভদ্রমহিলা শুধু দৌরাত্মের কাজ দিয়ে আমার বাচ্চা কাচ্চা হবে না, খুব ভদ্রলোকও কাজ দিয়ে আমার কাছে, আমি এখন একমাত্র যদি হ্যাঙ্গার দেওয়া করেন তাহলে হবে, আমি তো ঠিক ইয়ে করতে পারছি না, ওরা আপনাকে পাঠালাম যাই হোক এবার তাকে আমি দিলাম। এইরকম সিরিয়াস হচ্ছে কিন্তু আমি বহু সময় দিয়ে যদি ইয়ে করি রেকর্ডিং করি, কোনো আমি অন্য পেশেন্ট বার করে দেন দেখি না, পরিষ্কার বলে দিই আপনি অন্য সময় আসবেন বা ই করুন, এমার্জেন্সি কিছু পেশেন্টের আলাদা করে আদারওয়াইজ সেদিন অন্য পেশেন্ট আমি দেখি না। এইবার পেশেন্টটাকে দেখলাম, দেখতে
বললাম দেখুন কালকে ওইটা ইয়ে করে তাহলে ক্লাসে উঠে দিদি যথেষ্ট করবে না, কালকে কিন্তু আমার একবার দুপুর বেলা দেখে নেব, আমি এসে খবর তো আমি এসে খবর দেবে না, আমি পেশেন্টকে শুয়ে নিয়ে আসবো। তা আমি তাকে আসার পর তার স্বামী আমাকে আগেই বলেছে ডাক্তার ও কিছুই হলো না, দেখিনিটা যেন আদর্শে কিচ্ছু হচ্ছে, হ্যাঁ খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খুব। আমি বললাম ঠিক আছে ওকে নিয়ে আসলে কেন করি, এবার আমি ওই যে জায়গাটা দেখার সেখানে গিয়ে দেখলাম, আর আমি কিন্তু পেশেন্ট কোনো জিজ্ঞেস করি না ভিডিওটা, আমি সেরকম জিজ্ঞেস করি যে আপনার ওই ব্যথাটা কেমন করে কখনোই জিজ্ঞেস করি না, মানে কখনোই বললে ভুলে হবে আপনাকে সব জিজ্ঞাসা করতাম। এটা আমি এই পর্যন্ত পেশেন্ট ডাক্তার তখন থাকতে কাছ থেকে যে পেশেন্টটা কেমন আছে জানতে গেলে তোকে প্রশ্ন করতে হবে আপনি কেমন আছেন, এবার তাকে বলতে হবে কি করা যায় দেখে বুঝতে হবে। দুর্ব্যবহার হচ্ছে যে আমি তাকে যখন বললাম তখন সে কি বলে একটু হাসি দিল, এক চিঠিতে হাসি দিল, এক চিঠিতে হাসি দিয়ে হ্যাঁ ও ডাক্তারবাবু আমার কিছুই হলো না, হ্যাঁ চুপটা চকচক করছে একটা যতটা কঠোরে ছিল ঠিক তার কতটা কঠোরে আনলে একটু যেটা উজ্জ্বল আমার অনুভব হলো, এই যে অপরিণত হলো এই এক চিঠিতে হাসি, এই হাসি তো সেটাই হাসি কিন্তু রোগের তার দিয়ে যা রোগ যন্ত্রণা বেড়ে গিয়েছে তার পক্ষে তো এই হাসি দেওয়া সম্ভব না। এইটা আমি অনুভব করে আমি তাকে কি করলাম, আমি বললাম যে ঠিক আছে আমি অসুস্থ দিচ্ছি দেখুন না হয় তার অপেক্ষা করছি অবসর কাজ দেবে ডাক্তার কোনো ওষুধ নেই আপনার কোনো দামি ওষুধ নেই, আমি ঠিক আছে দামি ওষুধ দিচ্ছি ভয় না দিচ্ছি, তা সেই ওষুধটা দিয়ে দিলাম। পরের দিন তার সাথে একদম মিষ্টি দেখে পেয়েছে আমি আমি কি ব্যাপার মিষ্টি কেন বলি ওই আপনার এই পরের ওষুধটা খুব কাজ করেছে এই কনটা দিয়ে আড়াই করে দুদিন বন্ধ হয়ে গেল, ও বিরিয়ানি খেতে দেবো বিরিয়ানি খেতে দেবো আর দেখুন এত কিছু হয়েছে বসে আছে এখন এটা ইয়ে করতে পারে না, যাই হোক যদি দিতে ইচ্ছা একটু দিতে পারে, তারপরে সে দিয়েই ছিল কিছুটা পেশেন্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা যেটা এখানে কিন্তু পেশেন্ট ভালো ছিল এটা বুঝতে পারলাম। এবার আরেকটা গল্প বলি পেশেন্ট আর রোগ এই দুটোর মধ্যে পার্থক্য না করতে পারেন কিন্তু আপনি রোগই করতে পারবেন, যেমন একজন বৃদ্ধ ভদ্রমহিলা তার ঘাটে ঘাটে প্রচুর ব্যথা এত ব্যথা সারাত্রি চিৎকার করে তার নাতিগুলো পাড়িয়ে দেয় পাড়িয়ে দিলে একটু ঘুমায় আবার যে জেলে যায় আবার চিৎকার করে এবং গালাগালি করে, গালাগালি ঘাট থেকে বাঁচার জন্য নাতিরা পালা করে তাকে মারিয়ে দেয় ওই পুরীকে মারিয়ে দেয় মারিয়ে দিলে কিছু আরাম পায়, এই হচ্ছে তার হিস্ট্রি প্রাইভেট করতে ও সব রকম চিকিৎসা করেছে আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি ইন্ডিয়ানি যত রকম জাতিটি আগে সব কিছু করেছে সেই পেশেন্টের আমি রেকর্ডিং করলাম, রেকর্ডিং করে দেখলাম এটাও ল্যাব টাইম হচ্ছিল, ল্যাব টাইম হচ্ছিল ল্যাব টাইম দেওয়ার পর কি হলো না আমি বলেছিলাম এক সপ্তাহ আগে আসতে তার ছেলে তিন দিন বাদে এসছে, তিন দিন বাদে এসছে তিন দিন বাদে এসে বলছে আপনি ডাক্তারবাবু কি ওষুধ দিলে আপনি মাকে তো মেরেই ফেলেছেন, হুম আমরা পয়সা লাগে আরো বলুন আরো দামি ওষুধ দিন কিনে নিয়ে দিন আপনি এরকম আপনার কাছে ভরসা করে এসেছি, সে অনেক তোলপাট তোলপাট সব করলো, সে করার পরে এখন তাকে আমি জিজ্ঞেস করছি যে মাকে একবার নিয়ে আসতে পারবে, আনবো কি করে আগে তো যাও বা নিয়ে নিয়ে গিয়ে বাচ্চা যেতে পারতো এখন তো ওই ঘরেই বাথরুম করতে পারছে আর হাসতেই পারছে না কি বলবো আপনাকে। এবার তারপরে যাই হোক তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে মা হচ্ছে কেমন, ওরা খাওয়ার কথা বলে না ব্যথা হচ্ছে তো খেতে পারছে না, এরকম জিজ্ঞেস করতে করে বললাম যে তার নাতিগুলো তো দিবি তো তাহলে একটা না খুব জ্বালাচ্ছে না না সব সাহায্য দিচ্ছে না ওরে বাবা কাউকে হাত দিয়ে দিচ্ছে না বলতেই আমার কিন্তু একটু চড়া হয়ে গেল ব্যাপারটা কিরকম হলো আমি সব রাত্রিবেলায় কি করে তখন তো মশের মতো ঘুমাচ্ছে দিনরাত প্রায় শুয়ে আছে জানেন আপনি কি ঘুমের ওষুধ দিয়েছেন আমার জিজ্ঞেস করছি ঘুমের ওষুধ দিয়েছেন তাহলে এখন দেখা গেল এই যে ঘাটে ঘাটে ব্যথাগুলো বাড়লো এটা রোগটা বাড়লো আর ঘুমচ্ছেটা কি ঘুমচ্ছে তোমার রোগী তোমার রাত্রিবেলা সে জ্বালাচ্ছে না যে কয়েক বছর ধরে জ্বালিয়ে খেয়েছে হ্যাঁ তাকে না চিপে দিলে তারা আরাম হয় না, হ্যাঁ এই পেশেন্ট কিন্তু সে কি করছে ঘুমাচ্ছে তাহলে ঘুমচ্ছেটা কে রোগ ঘুমোচ্ছে রোগ তো ঘুমায় না রোগী ঘুমায় রোগী যদি এই রোগ আর রোগীর মধ্যে পার্থক্যটা আশা করে আমি সহজ করে বোঝাতে পেরেছি।
মানে এই হজুরি ডাক্তারের ক্ষেত্রে যারা রোগ ভালো বোঝেন, রোগ ভালো বোঝেন বলুন বা আদার সাবজেক্ট বলুন ডাটা বলুন, এগুলো যারা খুব ভালো বলেন তারা কিন্তু আংশিক ডাক্তার। আর যদি তার সঙ্গে রুগীদের বোঝেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কমপ্লিট ডাক্তার হতে গেলে দুটোই বুঝতে হবে। এবং হজুরির ক্ষেত্রে রোগীর গুরুত্বটা বোঝা কিন্তু সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই কারণে দেখবেন যে অনেক আছে নন মেডিকেল চিকিৎসক আছে, আমি তাদের অস্বীকার করি না, কারণ আমি জীবনে কোয়ালিফাইড কোয়াক যত দেখেছি তার থেকে বড় তো নন কোয়ালিফাইড হোমিওপ্যাথ আমি অনেক দেখেছি। এবং এই এই দৃষ্টিভঙ্গিটাও যে আমার বদল হয়েছে, এখানে আমি কতটা জেলারকে আমি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের প্রধানমন্ত্রী, যে নীতি মেনে চিকিৎসা করবে সেই হোমিওপ্যাথ, যে নীতি মানে না সে হোমিওপ্যাথটা। এই কথার প্রতি আমাদের অনেক বন্ধু আছে অসাধারণ, তারা উপকৃতি করে এবং আমার থেকেও ভালো করে এমন হয়ে গেছে, আমার থেকে তারা ভালো হয়ে যাবে। তারা করেন কি করে, তারা রোগীটা ভালো ছিল সম্ভবত আমার থেকেও ভালো ছিল, বেশি আমার থেকেও বেশি ভালো ছিল। তারা এই অ্যালার্ট সাবজেক্ট উপর অতটা দিল, তারা ওই আজকে গেলে আমাকে জিজ্ঞেস করে, আমি আজকে গেলে আবার অন্য কাছে আমি তাদের বলে দিয়েছিল যে এই ব্যাপার এই ব্যাপার। তো ব্যাপার হচ্ছে কি যে আমাদের যতটা সম্ভব রোগীর স্বার্থে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এবং আমরা এখানে যে আলোচনার যে স্তরে এসেছি, এখানে এখানে কিন্তু অনেক পণ্ডিত ব্যক্তি এখানে আছে, মেডিএমএডি যে পণ্ডিত আছে, এভারেজ যে পণ্ডিত আছে এবং অ্যালার্ট সাবজেক্টে অনেক পণ্ডিত এখানে অনেকেই উপস্থিত আছে। ফলে আমরা যদি পরস্পর যদি আমাদের ঘাটতিগুলো যদি সৎভাবে যদি স্বীকার করি বা সৎভাবে যদি জানতে চাই বা জেনে নিতে চাই, তাতে তো আমাদের কোনো ছোট হওয়ার কিছু নেই। কারণ আমরা তো সবাই হ্যানি হ্যানের ছাত্র, তো ছাত্রদের মধ্যে পরস্পর এই ভেদাভেদ থাকবে না, থাকা উচিত নয়। তো সেই জন্য আমি বলছি যে আমাদের এখানে কিন্তু সব রকম আসলে আপনারা পাবেন, এইখানে আলোচনা পাবেন। এবং তারপরে আমরা অ্যালার্ট সাবজেক্টের উপরে এখানে পড়াবার জন্য অনেক শিক্ষক আসছে, তারা অসাধারণ পড়াতে পারেন, আমি তাদের বক্তব্য শুনেছি। তো আপনারা আগামী দিনে সেটাও পাবেন। রুগীর পাশাপাশি আমাদের রাখতে হবে, কারণ কোন রুগীর ক্ষেত্রে প্রত্যেকটা রুগী কিন্তু স্বতন্ত্র। কোন রুগীর ক্ষেত্রে মেটেরিয়ালিস্টিক ভিউ বেশি কাজে লাগবে, কোন রুগীর ক্ষেত্রে ডাইনামিক ভিউ বেশি কাজে লাগবে, এটা কিন্তু আগে থেকে ঠিক হয়ে যায় না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দুটোই দরকার আমাদের। কোন ক্ষেত্রে কোনটাকে প্রয়োগ করলে পরে রুগীটা ভালো হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন একটা কথা বলছি, আমার মনে আছে ইউক্রেন ব্রিডিং এর একটা কেস ছিল, ইউক্রেন ব্রিডিং এর একটা কেস ছিল, আমার স্যার মনে আছেন সে ব্রিডিংটা স্যার তখনও বন্ধ হয়নি, চুপ যাওয়ার পর আপডাউন করছি ইয়ে করছে, তখন তাকে স্যার বলেছিল যে তাকে কিন্তু ওই পেলভিক দিকে মানে পেটের কলা এখানে কিন্তু একটা বালিশ দিয়ে কিছুক্ষণ মানে ঘন্টা দুই এখানে এটা মসন্দাবেলা কিন্তু বাড়তে গেছে, ওই সময় ওই ভয় একটু থাকে যায়, এইটা তিনি বলেছিলেন। এবং পরবর্তীকালে দেখা গেল ওষুধের জন্যই হোক বা তার ওই ম্যানেজমেন্টের জন্যই হোক, আমি বলতে পারবো পেশেন্টটা কিন্তু সেরে যায়। ফলে ব্যাপার হচ্ছে যে ম্যানেজমেন্টের একটা ব্যাপার, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে প্র্যাকটিস অফ মানে প্র্যাকটিস অফ মেডিসিনের ম্যানেজমেন্ট সব ক্ষেত্রে আমাদের গুরুত্ব আমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যদি আমরা রোগীকে ম্যানেজমেন্ট আমরা যদি তার রোগকে এতদিন তো পেশেন্ট যদি আমরা বার করতে না পারি তাহলে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টে প্র্যাকটিস অফ মেডিসিনের ম্যানেজমেন্টই কিন্তু আমাদের মেনে নিতে হবে, অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় দেখা যায় এই ম্যানেজমেন্টগুলো আমরা ঠিক মতো না করতে পারলে পরে পেশেন্টের কিন্তু ক্ষতি করে ফেলবে, তাহলে ওষুধ দিয়ে সেরে যাবে। আর ওষুধ দিয়ে সেরে যাবে ম্যানেজমেন্ট ঠিক মতো না হলে সারবে কি করে, ওটা তো অস্থায় তো রিকভারি হয়ে যাবে। ফলে আমাদের তাহলে মনে রাখতে হবে যে আমরা যখন একটা চিকিৎসা করবো একটা রোগীকে, আমাদের অ্যালার্ট সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সাবজেক্ট গুলো প্রত্যেক সাবজেক্টের উপর একটা অ্যাভারেজ নলেজ আমাদের থাকা দরকার। যদি অ্যাভারেজ নলেজ না থাকে বা ঘাটতি যদি থাকে সেক্ষেত্রে আমরা জেনারেল অন্যের কাছে জেনে আমরা কিন্তু পেশেন্টের সুবিধার্থে জেনে নেবো তাদের চিকিৎসা করবো। এবার ধরুন মানে এখান থেকে আমি একটা জিনিস করতে পেরেছি, পেশেন্ট এবং রোগ দুটোকে আমি আলাদা করতে পেরেছি। এইটা কিন্তু পরবর্তীকালে পর্যবেক্ষণ এই এখানে অবজারভেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমাদের সোয়েল অবজারভেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি এই আলোচনাটা করলাম। আরেকটা ছোট্ট কথা বলে আমি আলোচনাটা আজকে এন্ড করে দেবো, কারণ এই আলোচনাটা খুব সহজ আলোচনা নয় বলে আমি মনে করছি। ফলে এখানে আমি হয়তো বোঝাতে পারছি না এমন অক্ষমতা আমার থাকতে পারে, ফলে আরো এখানে সিনিয়র অনেকে উপস্থিত আছে তারা আরো হয়তো যোগ করবে, বা জুনিয়ার যারা আছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার চেষ্টা করবো সেটা দেওয়ার। লাস্ট একটা কথা বলে দিচ্ছি, যেমন অনেকেই আমার দেখতে পাই
প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণার পর কি হচ্ছে তার নেজাল রিডিং হচ্ছে, মানে 21-25 হচ্ছে, 21-25 হওয়ার পর মাথা যন্ত্রণা কমে যাচ্ছে। এই যে ঘটনাটা যেটা হলো সেটা ইন্ডিকেট করে আমাদের মধ্যে অনেক স্যার উপস্থিত আছেন, স্যার আপনারা প্লিজ কেউ আমাদের আলোচনার সঙ্গে যুক্ত করতে পারেন, এমন কোন ইয়ে থাকলে আপনারা যুক্ত করতে পারেন। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার তারপরে আমরা, হ্যাঁ হ্যাঁ জি স্যার জি স্যার দেবেন স্যার, আপনি কিছু যুক্ত করতে চাইলে যুক্ত করুন, আমরা তারপরে প্রশ্ন উত্তর করবে যাবো স্যার। প্লিজ স্যার। আসলে আমি করতে পারছি কিনা জানি না, তবে আমি আমাদের যে সেকেন্ড প্রেসক্রিপশনে যে আমরা ওষুধগুলো দিই, বিশেষ করে আমাদের ডোজের ব্যাপারটা নিয়ে একটু আমি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সাধারণত
দেখা যাচ্ছে কোন রোগীকে আমরা যখন চেম্বার থেকে ওষুধ দিয়ে দিচ্ছি, সেই ওষুধ দেওয়ার সময় আমরা বলে দিচ্ছি যে আপনারা এই ওষুধটা 2 দিন পরপর খাবেন, 3 দিন পরপর খাবেন, অথবা 2 ঘন্টা পরপর খাবেন। আমরা যখন একটা রোগীকে ওষুধ দিলাম, সেই ওষুধের ফলাফলটা আমরা না দেখে যে বলে দিচ্ছি যে আপনি এটা 1 দিন পরপর খাবেন, তাহলে চিকিৎসকের অবজারভেশনটা কোথায় গেল? এই ব্যাপারে আমি একটা কথা বলি, একটা রোগীর কথা বলি। রোগীটা জ্বরের রোগী ছিল, আমাদের এক আমার এখানে একটা সংস্থা আছে, হোমিওপ্যাথিক কল্যাণ সংস্থা। তো আমার আমারই ছাত্র আসছে এখন, সে রোগীটা দেখছে, দেখার পরে আমার কাছে নিয়ে আসছে। আমি ভালো করে অবজারভেশন করে দেখলাম যে রোগীটা ছিল জেলসের রোগী, কিন্তু আমার এখানে এসে যখন নিকটে সে ওষুধের কথা বলে নাই আমাকে, তো যখন আমার কাছে আসলো তখন দেখা গেল যে রোগীটা মানে ফুললি তার ব্রায়নের লক্ষণ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি ওষুধ দিচ্ছেন, তো বলছে যে আমি ব্রায়নের দিচ্ছি। কত সময় পরপর দিচ্ছেন? 30 দিচ্ছে। তো বলছে আমি তো 2 ঘন্টা পরপর দিচ্ছি ওষুধটা। তো বলছে আপনি যে প্রথম ওষুধটা দিলেন, এরপরে আপনি ই করবেন না, অবজারভেশন করবেন না যে আমার রোগটা বাড়লো না কমলো, কি হলো কি হলো না, এগুলো আপনি দেখবেন না? বলছে না আমি তো এইভাবেই দিয়ে থাকি। এখন এটা শুধু আমার ছাত্র না, এটা হয়তো এক সময় আমিও করছি, কিন্তু আমি যেটা বর্তমান করি সেটা ক্রনিক হোক আর একই হোক, এক্ষেত্রে আমি 2-3টা পদ্ধতি অবলম্বন করি। তার মধ্যে একটি পদ্ধতি আমি প্রায় তো অবলম্বন করি, সেটা হচ্ছে যে 1 ডোজ ওষুধ দেওয়ার পরে পরবর্তী ওষুধটা সে রোগী অবশ্যই আমাকে জানিয়ে খাবে, তার অবস্থা এবং অবস্থান জানিয়ে। কিন্তু আমরা অধিকাংশ যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা ঘন্টায় ঘন্টা ওষুধ দিয়ে দিচ্ছি, কেউ প্রতিদিন বা দিনে 2 বার করে দিচ্ছি। তাহলে যদি আমরা একটা ওষুধ দেওয়ার পরে ওষুধের ফলাফল পর্যবেক্ষণ না করি, তাহলে আমার এই 12 অবজারভেশন কি কাজে লাগবে, আর এই অবজারভেশনের জায়গাটা বা আমাদের কিভাবে আমরা বুঝবো? এই ব্যাপারে আমি একটু আপনাদের সঙ্গে যোগ করতে চাইলাম আর কি, এবং এটা খুব বাস্তবতা এবং অধিকাংশ ডাক্তার এটা করেন। স্যার যদি কিছু বলেন। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, আপনি আনমিউট করুন স্যার। অবশ্যই তার পিছনে যুক্তি থাকে, তার যুক্তি ছাড়া অন্য যদি এক পাওয়া হতে পারবে না। এখন এই এই অবজারভেশন গুলো আমাদের ডেভেলপ করতে হবে, এবং আমাদের দরকার আছে অন্তর্দর্শন। এই অন্তর্দর্শন পাওয়াটা যতক্ষণ আমাদের আসবে, আমি যে কথাগুলো বললাম ফিচার ইফেক্ট বেটার, বুকটুক থেকে বুঝতে গেলাম চেষ্টা করতে বেটার, তিনি গানটা শুনে বললাম শুনটা এই যে এই হেডিংগুলো বলুন বা টেন্টের অবজারভেশন বলা যাক, বা আমাদের হ্যানিম্যানের রিভার্স অর্ডার অফ কিওর যেটা কনেক্ট দিতে বলেছে, বা অ্যালেনের এই অ্যালেনের এলিমেটিং প্রসেস, সব কিছু আছে বর্তমান। কথা যে সবসময় যেরকম দেখা যায় বহু পেশেন্টকে ওষুধ দেওয়ার পর দেখা যাচ্ছে কোনো পরিবর্তনই হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন সিমটমের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু পেশেন্টের কিছু পরিবর্তন আছে, চোখ মুখ দেখে ধরতে পারে যারা ওষুধ, এই ঘটনাটা ঘটে যায়। এটা ঘটার জন্য একটা কারণ আছে। ব্যাপার হচ্ছে কি, যেমন আমরা ইয়ে পড়েছি, ব্যাকটেরিওলজি পড়েছি, ব্যাকটেরিওলজির মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার একটা ইনফ্লুয়েশন হয়ে গেছে, যে সে ভেতরে ঢোকার পর একটা সময় পর্যন্ত থাকে, তারপর তার পরে আপনার অবাক হবে এই ইনফ্লুয়েশনের পিরিয়ডের পর থেকে তো পৃথিবীতে প্রথম অ্যানিমালই ঘুরেছে, তা প্রমাণ হচ্ছে। আপনি সোড়া করুন, সোড়াতে পড়লে হয়ে যাবে, যে তাকে শিকার করা হয়, তাদের শিকার করা হয়, সেটা আমাদের দুর্ভাগ্য নয়, সেটা হচ্ছে মেডিকেল দুর্ভাগ্য। আজকে শিকার করে আগামী করতে পারছে না, তার তথ্য তো আর কাটতে পারে না। ফলে ব্যাপার হচ্ছে কি, এই যে ইনফ্লুয়েশন কি হয়ে গেছে, এটা কিন্তু একটা পেশেন্টের একই রকম হয়, পার্টিকুলার মেডিসিন কোনো নির্দিষ্ট কোনো ইনফ্লুয়েশন তো হয়। এবার এই ইনফ্লুয়েশন পিরিয়ডে যখন চলে, যখন আমরা একটা ড্রাগ যখন দিচ্ছি, এটাও তো একটা ইনফেকশন হচ্ছে,
যেমন ব্যক্তি ইনফেকশন হয় দাঁতের ক্ষেত্রে একটা ইনফেকশন হয়। এই যে দাঁতের যে ইনফেকশন হয় সেখানে ইনফ্লুয়েশন কিউরটা কারো শর্ট হয় কারো লং হয়, এই লং হলে পরে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না পেশেন্টের চিন্তার পরিবর্তন হবে না, তার চিন্তার পরিবর্তন হতে গেলে ওই ইনফ্লুয়েশন কিউরটা যাওয়ার পর পরিবর্তন হবে, তারপরে ওই লগুলো স্পাস হবে। ওই জন্য আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এমন সব শিক্ষকদেরকে আমরা শিখেছি যে লয়ের আগে আমরা বলে দেবো যে পেশেন্ট রিপোর্টার আমরা এমন কি টেলিফোনে যদি কথা বলে বা সামনে বসে যদি কথা বলে কথা টোনে বলে দেবো, এটা যদি একদিন এইটা তৈরি হয়নি বা আমরা যখন টোন থেকে বলা শুরু করলাম যখন তখন ঠিক হয়েছে তখন ভুল হয়েছে, আমি টোনটা সময় মনে করলাম পেশেন্ট ভালো আছে, ও বাবা জিজ্ঞেস করে দেখলাম পেশেন্ট ভালো ঠিক আছে একদম ভালো না, তো এইরকম ভাবে করতে করতে তো শিখেছি এরো অ্যান্ড ট্রায়াল ট্রায়াল অ্যান্ড এরো করতে করতে শিখেছি, এখন অসুবিধা হয় না তো তাহলে বুঝতে পারবে তো ভালো আছে কেন ওরা শুনেই বুঝতে পারবে। খুব রেয়ার মিশন, খুব রেয়ার ভুল হয় আমার, খুব রেয়ার আমার সেই ভুলগুলো হতে পারে যদি মেন্টালি যদি আমি সেই সময়টা কনসেন্ট্রেশন কম থাকে বা আমি যদি নিজেকে ঠিক না রাখতে পারবো কোনো কারণে বা অন্য কোনো চিন্তায় রাখতে হবে ফট করে ভালো করে মনটা দিতে পারলাম না মনোযোগ দিতে পারলাম না সেটা তো ভুল হতে পারে, এই মনোযোগ যদি দিই তাহলে ভুল হবে না। এই যে ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু আমাদের ভেতরে ডেভেলপ করা থাকে, এটা কেবল সোজা কথায় আপনার বাংলা কথা হৈচৈতের চোখ, হৈচৈতের চোখ আমরা তো চোখ থাকতেও দেখতে পাই না অন্ধ, আমরা চোখ থাকতেও অনেক দেখতে পাই না আমরা, সেটা প্রস্তাব সেটা হচ্ছে আমাদের কিন্তু কিন্তু আমরা করিনি হৈচৈতের ভাই দেখতে পাচ্ছি, কিন্তু পাবলিক দেখতে পাই তা নয়, কিন্তু পাবলিক তো চাপাই আমি না বলে 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 হৈচৈতি ভালো সেটাও একটা সফল তো জিনিস আছে, আমরাও কম কিছু আছে আম কিছু কম নেই আমিও তো কিছু কম নেই, আমি যেটা পারি না বলে দিয়ে তখন যদি সারে না এরকম ফটো আবিয়ে দেবো আমরা, আমার এই হওয়ার তো অনেক রকম গন্ডগোল আছে আমাদের, হয়তো তুই আজকে শুধু কিছু আছে পড়ে আছে পেছনে শুধু আমাদের, ফলে ব্যাপার হচ্ছে যে অন্য কারো দোষ দেখে আমাদের লাভ নেই, আমাদের কোথায় দোষ আমাদের কোথায় ঘাটতি সেই ঘাটতিগুলোকে খুঁজে বুঝে করতে হবে, প্রত্যেকে তার ব্যক্তিগত ঘাটতিগুলো বার করে দিন, তারপর একটা গ্রুপ করে দিন তারা আলোচনা করে, প্রত্যেকে অনুরোধ করবো আমরা গ্রুপ করে আলোচনা করো, এই আলোচনাগুলো করলে কি হবে পরস্পরের মধ্যে ঘাটগুলো দূর হবে এবং এই মতো দেখা যাবে একটা দক্ষ চিকিৎসা ক্ষেত্রে একদিনে তো হয় না, দক্ষ চিকিৎসা সময় হবে এটা ভয় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে রোগীর সময় দিতে হবে, আমরা সবসময় ভুলে যাই একটা কথা বা মানুষকে ভুলে যাই আবার মনে করে দিচ্ছি প্র্যাকটিস অফ মেডিসিন বলুন ব্যাকটেরিয়া বলুন ব্যাপারি বলুন দর্শন বলুন সব ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে রোগী, রোগী আপনাকে শেখাবে, রোগী আপনাকে বুঝিয়ে দেবে তোমার যোগ্যতা কতটা, এই কতটা শিখেছে রোগী কিন্তু আমাদের সবসময় একটা চেতাবনি দেবে, সেইটা যদি আমরা বুঝতে পারি বা করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের এগিয়ে যাওয়ার রাস্তা রাখতে যেতে হবে, রোগীকে সময় দিতে হবে, রোগীকে সময় না দিলে আপনি কিচ্ছু করতে পারবেন, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একদিনে 20টা রোগী দেখে আমি 5,000 টাকা কামাবো এই রান্না করলে হয়ে যেতে হবে, হয়ে যেতে কিন্তু স্যাটিসফ্যাকশন তো অন্য জায়গায় মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন মানিটোরিয়াস নয়, এবং এটাও বলে দিচ্ছি হয়ে যদি সঠিকভাবে করলে পরে আপনাকে খাওয়া পড়ার অভাব কোনো দিন হবে না, সম্মানের অভাব হবে না, মানুষের অন্তর থেকে যদি ভালোবাসা পান অন্তর থেকে আশীর্বাদ যদি পান পরম শান্তিতে আপনি থাকবেন, এই পরম শান্তিটা আমি ঠিক বোঝাতে পারবো না, আমাদের স্যারেরা বারবার এই কথা বলতে তখন আমরা এসে ভাবতাম বলতে হয় বলছে আসলে তখন বোঝার মতো মেরিটও ছিল না অনুভূতি ক্ষমতাও ছিল না, কিন্তু এই এই বয়সটা বুঝতে পারছি যে তারা কিছু বলেছিলেন তাদের হৃদয় দিয়ে তারা সত্যি কথাটা বলেছিলেন সেটা মেনে নেওয়ার মতো যোগ্যতা আমাদের ছিল না, ফলে আমাদের মনে রাখতে হবে যে নিজেদের যোগ্যতাটা কতটুকু সেই যোগ্যতাকে সবসময় কাটাতে রাখতে হবে, কাটাচেরা করতে হতে হবে এবং যেখানে থাকে সেখানে আমাদের জীবনে আসতে করতে হবে, এই বলে যদি আমরা এগোতে থাকি তাতে তো আমরা সর্বশ্রেষ্ঠ আস্তে আস্তে সফল হব। ধন্যবাদ আমাদের ভালো ভালো স্যার দুজন তো চলে গেছেন, আশরাফুল্লাহ স্যার আজকে জয়েন করেননি মনে হয়, এবিএম শহীদুল্লাহ স্যারও লিভ নিয়েছেন দেখলাম, আমাদের অন্য চক্রবর্তী চ্যাটার্জি স্যার আছেন আমাদের এবিএম শহীদুল্লাহ স্যার মানে আসছেন স্যার আসছেন আবার আসছেন স্যার এবিএম শহীদুল্লাহ স্যার বলো বলো অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা জিজ্ঞেস কর
আমি শুনছিলাম যা অমরনাথ স্যার যে মানের কথাবার্তা বললেন মন দিয়ে ওটা শোনার পরে আমার ওই লেভেলের অবজারভেশন তো নেই, আমার চোখে উনি যে ধরনের অবজারভেশন বলেছেন সত্যি এগুলো আমিও এখনো শিখছি, এখন আমারও ওই লেভেলে অনেক ভুলভ্রান্তি হয়। আমাদের সঙ্গে শেয়ার করতে পারে সেরকম সেরকম মনে এখন পড়ছে না কিছু, তবে একটা আমার রিসেন্ট কেস যেরকম দেখেছি সুগারের পেশেন্ট মানে ভদ্রমহিলার স্ট্রোক হয়ে গেছে দুবার, তারপরে আমার কাছে মানে তার অবস্থা খুব খারাপ, সে সময় সেই অবস্থায় এসেছিলেন, আমি তার হিস্ট্রি সমস্ত নিয়ে ন্যাপটামিল দিয়েছি এবং যেহেতু স্ট্রোকের পরে এসছেন আমি তাকে 01 দিয়ে স্টার্ট করেছি, তারপরে উনি খুব তার কথাবার্তা গলার ভয়েস তার লুক সবকিছু ইম্প্রুভ করেছে এবং কয়েক মাসের মধ্যে সে তাকে তার সে সময় যখন এসছেন অনেক রকম ওষুধ তার অলরেডি চলছে, অলরেডি 7 রকম ওষুধ তিনি খান, অঙ্গলের ওষুধ নিয়ে 7 রকম ওষুধ খান এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার কিন্তু একটা উন্নতি হলো, তার বাড়ির লোক অবজার্ভ করলো এবং কয়েক মাস দুয়েকের মধ্যে তার স্কিনে মাসখানেকের মধ্যেই তার স্কিনে গোটা গোটা ফোড়ার মতন হলো হাতে দুই হাতে, তো ওটা হয়ে ব্যথা হচ্ছে যন্ত্রণা, উনি বলছেন এরকম আমার তো এই সমস্ত এত ফোড়াগুলো বেরিয়েছে খুব ব্যথা হয়, আর একটা কাঁধে ওনার ব্যথা হয়, ডান দিকে একটা ক্লট পাওয়া গেছিল মাথায় এবং সে মাথার ডান দিক ধরে কাঁধ অব্দি একটা ব্যথা হতো, তো সেটা ওষুধের হসপিটাল থেকে আসার পরে ওটা অনেকটা ছিল যেটা আস্তে আস্তে কমে যায়, লাস্টে ডান কাঁধে গিয়ে একটা সেটেল হয় ব্যথাটা, ডান কাঁধে ব্যথাটা খুব বেশি হতো, তো সেটা আমি বললাম ঠিক আছে আপনি ওষুধ খেয়ে যান, এত তাড়াতাড়ি তো হবে না, আপনার তো বয়স হয়েছে আপনার সুগার আছে সারতে দেরি লাগবে, বলে টোলে আমার বাড়ির লোককে বোঝালাম এসব করে টোলে চলছে, স্কিনেরটার জন্য বললাম তো ওনাকে বোঝালাম যে ওনাকে কিচ্ছু লাগাবেন না, উনি সেই নিম পাতা লাগাবো বা অন্য কিছু করবো এই সমস্ত অনেক কিছু বলতো না, ওনাকে বোঝালাম ওনার বাড়ির লোককেও বোঝালাম যে ছেলেকে বোঝালাম যে এই সমস্ত মাকে খেয়াল রাখবে যদি করেন, বাড়িতে সবাই মনে করছে যে সুগারের পেশেন্ট একটু ঘা হলো কেটে গেল চট করে শুকোয় না পোড়া টোড়া হওয়ার জন্য সম্ভাবনা থাকে, তাদের একটা ধারণা আছে এবং ডাক্তার যাদের দেখান তারাও এসব বলে, তো তার একটা ইমিডিয়েট ব্যবস্থা না করলে খারাপ হবে, এই সময় তো এখন বোঝালাম যে আপনি আমি ওষুধ দিচ্ছি একটু ধৈর্য ধরুন, আর আপনার মা তো দেখছেন মা তাকে হসপিটাল থেকে আসার পরে তার খেতে পারতেন না যতটা খেতে পারতেন এখন তার থেকে একটু বেশি খেতে পারছেন, তার গলার আওয়াজটা আপনি শুনে বুঝতে পারছেন আপনার মার ভেতরে এনার্জিটা বেড়েছে, তো একটু অপেক্ষা করুন, এই করে করে ফোড়াগুলো আস্তে আস্তে কমে গেল, তারপরে বেরোলো ছুরকনির মতো এবং পিঠে যে গরমটা পড়লো পিঠের মধ্যে পুরো চুলকনি আর দুই হাতে চুলকনি এবং চুলকন, উনি সেখানে খুব চুলকোয় বলে মাঝে মাঝে আমাকে মানে কদিন পর পরই ফোন করেন, আর ওনাকে আমার স্ট্রিক্টলি বারণ করা আছে কিছু লাগাবেন না, এবার একদিন ওনার ছেলের সঙ্গে থাকে হাজবেন্ড মানে স্বামী স্ত্রী এবং ছেলে, তো মেয়ে এসছেন ওনার সে দেখেছে সে দেখে টেকে ভাইকে বুকে টুকে গেছে যে মায়ের এরকম পিঠ ভর্তি এরকম হয়ে গেছে তোরা কিছু কি করছিস, সুগার আছে মায়ের এরকম স্কিনে ডিজিজ স্কিনের মধ্যে এসব র্যাশ বেরিয়েছে নিশ্চয়ই সুগার বেড়ে গেছে সুগার টেস্ট কর এই কর সে কর,
তারপরে ছেলে ফোন করেছে, বললাম ঠিক আছে মায়ের একটা টেস্ট করাও। তো ছেলেও ঘাবড়ে গেছে, মায়ের মাঝে মাঝে মাথায় একটা যন্ত্রণাটা বাড়ে। যখনই যন্ত্রণা বাড়ে আমি খোঁজ করে ঠিক পাই যে তার হাজবেন্ডের সঙ্গে কিছু ঝামেলা হয়েছে, যন্ত্রণাটা বাড়ে। তারপরে তাকে কাউন্সিলিং করি, করে আবার কিছু ছেলের কাছে ওষুধ দেওয়া আছে। এখন যেহেতু লকডাউন সিচুয়েশন উনি সবসময় আসতে পারছেন না, দেওয়া আছে কিছু প্লাসিবো। সেখান থেকে বলুন ওখান থেকে ওটা দিয়ে দাও, এখান থেকে এটা দিয়ে দাও, এই সমস্ত চলছে। এবার এই যে স্কিনে বেরিয়ে গেছে, দিদি এসে বলে গেছে কি করছো এরকম ভাবে, সুগার নিশ্চয় বেড়েছে দেখো, এবং তোমরা দেখছো না আমার হাতগুলো শুকিয়ে গেছে। আসলে হাতের মধ্যে র্যাশ বেরোনোতে উনি চুলকেছেন, চুলকে চুলকে হাতগুলো একটু ড্রাই হয়ে লাগছে, এবং যাই হোক ওনার মনে হচ্ছে শুকিয়ে গেছে দুটো হাতগুলো। তা শুকিয়ে গেছে মানে স্কিনে অত খাওয়া পাচড়ার মতন দেখেছে, মনে হয়েছে ওনার যে মায়ের অবস্থা ভালো নেই। তো ছেলে যখন ফোন করেছেন, ছেলেকে বললেন তোমার দেখে কি মনে হচ্ছে, বলছে যে না মার তো একটু শুকনো শুকনো লাগছে। বলে কোন জায়গাটা, মাকে ভিডিও কলিং করাও। তো ভিডিও কলিং করালো, আমি দেখে বললাম আমার তো চোখে পড়ছে না, আমি তো দূর থেকে দেখছি, আমার তো চেহারাটা ভালোই লাগছে, আগের মতনই লাগছে। তখন ও বললো হ্যাঁ চেহারাটা ঠিকই আছে, হাত দুটো শুকনো লাগছে। আর পিছে যে তুমি বলছিলে বেরিয়েছে সেগুলো, বলছে না সেইগুলো মাসখানেক আগে যা ছিল এখন তার থেকে কম। তাহলে ঘাবড়াচ্ছ কেন? তারপরে বললো ঠিক আছে আমি তাহলে একটা টেস্ট করো, হ্যাঁ করো টেস্ট করো। তো ওনাকে ও ছেলেকে আমি বোঝাতে বোঝালাম সবকিছু শুনে টুনে, যে ঠিক তোমার মায়ের, এবং মার সঙ্গে আমি কথা বলছি, ওনার মার কথা হলো যে আমি একটু খারাপ লাগছিল দুদিন আগে, দুদিন আগে মেয়ে এসেছিল, মেয়ে আসলে পরে ওনার একটু অসুবিধা হয়ে যায়, মেয়ের সঙ্গে ঠিক খাপ খায় না। তো তখন একটু দুদিন আগে একটু শরীরটা খারাপ লাগছিল, আজকে একটু ভালো আছে। আর আমার এমনিতে আমি বুঝতে পারছি আমি কালকে আর একটু ভালো হয়ে যাবো। ওনার কথা শুনে আমি বুঝে গেলাম যে ওনার ওই, উনি যেহেতু খুব সেন্সিটিভ পেশেন্ট, ওই একটু এদিক ওদিক হলেই ওনার শরীর খারাপ লাগে, আবার ভালো হয়, এগুলো চলে। এবং ওনার যে গলার আওয়াজ, ওনার আমি ছেলেকে বললাম তোমার মা এখন রান্না নিজে থেকে যতটা করতে যেতে চান, কদিন আগেও যেতে চাইতেন না, এবং যখন আমি জানুয়ারি মাসে প্রথম ওষুধ দিই তখন মা বলতেন মানে মায়ের কিছু ভালোই লাগতো না, ওই উঠে কিছু করতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, খেতে রুচি পান না, সেই জায়গা থেকে তোমার মা আজকে উঠে রান্না করতে যাইছে। আমরা বলছি না আপনি বেশিক্ষণ উনুনের সামনে থাকবেন না, কিন্তু উনি বলছেন না আমি করলে ভালো থাকবো। তখন ওনাকে আমি অ্যাডভাইসও দিয়েছি যে আপনি ঠিক আছে চাপিয়ে দিয়ে আসবেন, বেশিক্ষণ থাকবেন না, এবং ছেলে সামনে থাকা বাড়িতে থাকা অবস্থায় আপনি রান্না বান্না করে সেরে নেবেন। এই জায়গাগুলো বোঝালাম, তো তুমি মাকে দেখে তোমার মায়ের তুমি কোনটা দেখবে, তুমি মায়ের এনার্জি বেশি পাচ্ছে, সে কাজ করতে তার ভালো লাগছে, সে বাইরে হাঁটতে যেতে চাইছে, যে জন্য এই করোনার পরিস্থিতিতে তাকে দূরে যেতে দেওয়া হয় না, কিন্তু সে বাড়ির সামনে হাঁটতে যেতে চায়। আমি বলি হ্যাঁ ওখানে হাঁটতে পারে। তো সেইটা সেটাকে বেশি গুরুত্ব দেব না স্কিনটাকে? যাই হোক সে ছেলে যা বুঝুক না বুঝুক, আমাদের বোঝার জায়গা এটাই যে তার স্কিনের র্যাশ বেরিয়েছে এবং সে স্কিন বেড়ে গেছে বলে অ্যালোপ্যাথরা কিন্তু বলবে যে সুগার নিশ্চয়ই ভালো নেই, কন্ডিশন সুগারের লেভেল খারাপ হচ্ছে বা স্কিনে ওরকম বেরোচ্ছে, এটা ঠিক না, তার ইনফেকশন হয়ে যেতে পারে, হ্যান হয়ে যেতে, অনেক কিছুই তারা বলে। এবং সুগার বেশি দিন, সুগার হাই হলে পরে কিডনি খারাপ হতে পারে, এরকম অনেক গল্প বলে। কিন্তু আমি দেখছি পেশেন্টের ভাইটালিটি ভালো আছে, পেশেন্টের সবকিছু ঠিক আছে। আমি তাকে ওই সেই রূপগ্রাম দু তিন রকম সেই কন্টিনিউ করতে বলছি। এবং আমার এখানে একটা খুব ভালো এই যে সৌভাগ্য যে পেশেন্ট যে ভদ্র মহিলা তার আস্থা যথেষ্ট আমার উপরে, এবং সে বলেন যে হ্যাঁ আমি ভালো বোধ করছি, সে নিজের কথাটা কিন্তু ঠিক পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে। তো এইটা একটা আমার মানে অমরনাথ চক্রবর্তী যে জায়গাটা বোঝানোর চেষ্টা করছিল সেটাই করেই আমি বললাম আমার অভিজ্ঞতাটা। ধন্যবাদ। সুগারের রিপোর্টটা, হ্যাঁ সুগারের রিপোর্টটা আমার
পরশু দিনকে কথা হয়েছে, এখনো আমি পাইনি হাতে। সে ছেলেটা ছেলেও এই মানে হয়তো করোনা কোভিড এর সিচুয়েশনে চট করে করাতে পারছে না, তো করালে বুঝতে পারবো। অনেক সময় কমও হতে পারে, আবার হোমিওপ্যাথিক একটা বিষয় না, সুগারটা বেড়েও যেতে পারে, দুটি হতে পারে। হ্যাঁ দুটোই হতে পারে, এখন সেটা তো আগে করুক, যেহেতু ওনারা করবে, ওনাদের মনে একটা শঙ্কা হয়েছে, করতে চাইছেন, আমি বানাই দিইনি, ঠিক আছে করান। জিরো ওয়ানের পরে জিরো টু একবার লেগেছিল, সেটাও প্রায় দেড় মাস হয়ে গেছে, এপ্রিলের মাঝামাঝি বলে দিয়েছিলাম। তো এতদিন পরে হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন হয়তো হবে না, যেটা হওয়ার হয়ে যেত এতদিন। এখন যেটা হতে পারে, উনি মাঝখানে ঝামেলা টামেলা হয়েছে, মেয়ে এসছে বলে মেয়ের সঙ্গে মেয়ের একটু তুমি এটা ঠিক করছো না ওটা ঠিক করছো না, এই সমস্যা ঝামেলা লেগে থাকে, তুমি সব আমি করছি, ওনার আমার সেগুলো ভালো লাগে না, সেই জন্য কারণে একটু মেন্টালি সে ডিস্টার্ব হয়েছিল বলে সে সময় একটা অ্যাগ্রাভেশন হওয়ার চান্স ছিল। কিন্তু এখন যদি আরো উনি দেরি করে ছেলে যদি করাচ্ছে, সেখানে একটা চান্স আছে যে আবার সমস্ত প্যারামিটার গুলো একটু নর্মাল লেভেলে চলে আসতে পারে। সেদিক দিয়ে আমি খুশি হচ্ছি, দুদিন পরে করালে বরঞ্চ ভালো হবে। মধ্যমেলার বয়স এখন হচ্ছে 57। বয়সটা একটু বেশি হয়ে গেছে, তাই শিওর বলা যাচ্ছে না, অল্প বয়স হলে পরে সুগারটা সেরে যেতে পারে, কমপ্লিট কিওর হয়ে যেতে পারে, সেটা এখন আমি ধরছি না। আমি আমার টার্গেট যে ওনাকে, ওনার যেহেতু স্ট্রোক দুবার হয়ে গেছে, না ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, বলা যাবে না, বয়স আর স্ট্রোকের জন্য বলা যাবে না, অল্প বয়স হলে পরে আশা করা যাবে, 40-42 মধ্যে হলে পরে ওটা। আচ্ছা শুধু তো সুগার না, সুগার আছে তার সঙ্গে আবার প্রেশারও আছে, দুটো ওষুধই খান, আবার স্ট্রোক হয়েছে বলে তার জন্য তিন রকম ওষুধ চলছে, সেই ওষুধগুলো আমি ওষুধগুলো কমাতে চেষ্টা করেছি, কিন্তু আমার উনি অম্বলের একটা ওষুধ খেতেন খালি পেটে সকালে, সেটা তো অফ করে দিয়েছি, আর প্রেশারের আমার ওষুধ শুরু করার পরে প্রেশারটা নিচে নেমে গেছিল, তো অটোমেটিক্যালি ওখানে যে ওনার ছেলে এবং মেয়ে মিলে ডাক্তার দেখে, সে ডাক্তার দুটো স্পেশালি দুটো ওষুধ চলতে সেখান থেকে একটা করে দিয়েছি, তো এই দুটো জিনিসটা এমনি কমে গেছে, আর বাকিগুলো আমি আস্তে আস্তে কমও ভেবেছিলাম, কিন্তু আমার কতগুলো জায়গায় একটু রিস্ক লাগে, সেটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় মাঝে মাঝে, এবং ঝামেলা হলে পরে সেখানে যদি অ্যাগ্রাভেশন হয়ে উল্টে যায় তখন তো মুশকিল হবে। অনেক রকম বয়সটাও হয়েছে, সুগার দীর্ঘদিন ধরে আছে, প্রায় 12-14 বছর, 14-15 বছর হবে, 14-15 বছর সুগার আছে, তাহলে কিওর হবে না, কিওর হবে বলে মনে হচ্ছে, কিওর হবে না, একটা জায়গায় ভালো ভালো জায়গায় একটা জায়গায় থাকবে। তা ওষুধের শুধু ওষুধের যে ওষুধগুলো চলছে ওষুধের নামগুলো জেনে নিয়ে নেটে সার্চ করে দেখবে ওষুধগুলো এদের সাইড ইফেক্ট গুলো দেখে নিলে পরে তোমার অ্যাড্রেস করতে সুবিধা হবে। সেগুলো দেখেছি, সেগুলো আছে, সেগুলোর সাইড এফেক্টস দেখে দেখেছি, এবং আমি ওনাকে সেটাও বুঝিয়েছিলাম, উনি একটা ইকোস্পিন চলে ওনার, এবং ইকোস্পিনের সাইড এফেক্টস স্কিন এরাপশন আছে, তো সেটা ওর মেয়ের সঙ্গে কথা হয়েছিল, মেয়েকে বুঝিয়েছিলাম যে মার তো ওষুধটা তো চলছে, ওটা তো বন্ধ করা যাবে না, আপনার ডাক্তার বলেছে, তো ওইটার কিন্তু সাইড এফেক্টস স্কিন আছে, স্কিনে ওষুধ বেরোতে পারে, তারপরে কিছু বলেনি, চুপ হয়ে গেছে। দেখো ওয়েট করো, এখন বেশি দিন তো হয়, তাহলে অশান্তি যদি না থাকলে পরে অনেকটা শিওর শট করা হতো, কিন্তু স্বামী আছে তো ওই জন্য ওই এক্সাইটিং ফ্যাক্টর গুলো মাঝে মাঝে ডিস্টার্ব করবে, ফলে তুমি শিওর করতে পারবে না, বা অ্যাভারেজ ভালো জায়গাতেও আনতে পারবে কিনা সেটা সন্দেহ থেকে যাচ্ছে, এইগুলো তো খুব মুশকিল না আমাদের, এগুলো আমাদের খুব মুশকিল, বুঝলো তো, মেইনটেইনিং কজ এক্সাইটিং ফ্যাক্টর অনেক রকম থাকে, বিভিন্ন রকম থাকে, সেগুলো খেয়াল করতে হবে আমাদের। এই যে কোভিড সিচুয়েশনের জন্য ওনাকে তো বেরোতে দেওয়া যেত না, আচ্ছা এর মধ্যে ভ্যাকসিন ট্যাক্সিন নিয়েছে, আবার আমি কিছু যুক্ত করতে পারি না, ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরে আবার একটু সেকেন্ড ডোজ নিয়েছিল, নেওয়ার পরে ওনার একটু জ্বর ঠোসা মতন বেরিয়েছিল, একদিন একটু জ্বর জ্বর লাগছিল, একটু ভয় হয়ে গেছিল কে জানে এবার অন্য কিছু না হয়, তারপরে দেখলাম না কমে গেছে, দেখলাম ওগুলো ওটা তো একটা খুব বেশি হ্যাঁ টোটাল মানে হ্যাঁ
ওটা ল্যাপটপের কিছু না চিন্তা, মানে ওই ওইটা একটা মারাত্মক সিমটম হচ্ছে ল্যাপটপ ধরে, ফলে তোমার ল্যাপটপের থেকে ওষুধটা এখনো পেশেন্টটা বেরোয় নি কিন্তু ল্যাপটপেরই আছে এখন। জ্বর আছে, সেই জ্বরের সঙ্গে ওই একটা তো ক্যালি হয়ে গেছে কোনো ভাবে, নাহলে ওইটা আসবে কেন? ভ্যাকসিন যদি না নিতেন, ভ্যাকসিন না নিলে ওটা বেরোলে আমি মনে করতাম তাহলে আউটওয়ার্ড একটা এক্সপ্রেশন হচ্ছে ভালো স্যার। আবার ভ্যাকসিনের ডায়নামিক্স এর সঙ্গে আমাদের ল্যাপটপের ডায়নামিক্স কোনো ভাবে মিক্স করলো কিনা দেখো, ম্যাচিং করলো কিনা দেখো, সেটাও তো সেটা তো একটা সম্ভাবনা আছে। এবং অনেকেই দেওয়ার পর জ্বরের যেরকম ঘটনা আছে, জ্বর প্রশ্নের যেরকম ঘটনা আমি পেয়েছি, আমি আমার ভোজনের পেশেন্টে পেয়েছি, সেই জন্য কথাটা বলছি অবজারভেশন আমার আছে। অনেকের পেট খারাপ হয়েছে ওষুধ দেওয়ার পর, পেট খারাপ হয়েছে কোভিড এর জন্য তার অফিস থেকে ব্যবস্থা করেছিল আয়ুর্বেদিক কিসব খাইয়েছিল, ওই মাসখানে খাওয়ার পরে তার পিরিয়ডস সম্বন্ধে পিরিয়ডস এর প্রবলেম শুরু হয়। এবার তখন অ্যালোপ্যাথি করে প্রথম দু মাস তিন মাস ওই করার পরে যখন ওষুধ খাই হচ্ছে, আবার যেই ওষুধ বন্ধ হয়ে করে দিচ্ছে নেক্সট মাসে আবার হচ্ছে না, তারপরে আবার ওষুধ খাচ্ছে সেই মাসটা হলো, আবার পরের মাসে আবার হচ্ছে না, এই করে তারপরে ওর অন্য শরীরে অন্যরকম প্রবলেম শুরু হলো, তারপরে আমার কাছে আসে। এবার মানে দুঃখের বিষয় যেটা আর কি আমার, এটা যে ওকে আমি দেখে টেস্টিং করে ন্যাট্রামিও দিই, ন্যাট্রামিওর ওয়ান এম দিয়েছিলাম, ওয়ান এম দেওয়ার যেদিন দিই তার পরের দিনই তার একটা ডায়রিয়া হয়, আমাকে আমি সেটা জানি না, সে আমার কাছে আসে প্রায় ছ সাত দিন পরে খবর দেয় আর কি, ফোন করে। সেদিন কেন ফোন করে না, সে বলে যে আমার ডাক্তার সাহেব, আমার নন বেঙ্গলি ছিল, বলছে ডক্টর সাহেব আমার আমার ইয়ে নিকলা হ্যাঁ মুমে ছালা না ফালা কি বলে ওরা, মানে ওরাল আলসার আর কি, মুখে আলসার বেরিয়েছে। তাহলে ঠিক আলসার বেরিয়েছে, ঠিক আছে আপনি আসুন, আমি কিছু ওষুধ দিচ্ছি, কোন রকম কিচ্ছু যেন লাগাবেন না, এবং হালকা নুন ঝাল কম দেওয়ার খাবার খান, কদিন একটু মিষ্টি খাবার খান, বাকি সব ঠিক আছে, আর কোনো অসুবিধা হয়েছে? তখন বলছে যে না আমার একটা ডায়রিয়া হয়েছিল। কবে? মানে এই যে আপনি ওষুধ দিলেন, আর যেদিন ওষুধ খেলাম পরের দিনই হয়েছিল। তারপরে আপনি কি করলেন? বলে না আমার তিন চারবার ওরকম হওয়ার পরে আমি একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। এবার ওই সে ওটু বলে কোন ট্যাবলেট হয় সে ওটু খেয়ে নিয়েছি। আর কেন খেলেন? আপনাকে তো আমি বলে দিয়েছিলাম কোনো সমস্যা হলে বলবেন আমাকে। তখন বলছে যে আমি ভেবেছিলাম যে আমার পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা হলে বলতে বলেছিলেন, ডায়রিয়ার জন্য আমি ভাবিনি, আমি খেয়ে নিয়েছি, আমার তো মাথায় না। তারপরে বললাম যে আপনার কি ডায়রিয়া হওয়ার পরে কি খুব শরীর খুব দুর্বল লাগছিল, কোনো অসুবিধা ছিল? বলে না দুর্বল তো লাগছিল না, কিন্তু অতবার হলো আমি ভয় পেয়ে খেয়ে নিয়েছি, এটা খুব ভুল করেছে, একদম গোড়াতেই ও ওটাকে স্টপ করে দিয়েছি। তো আমি তাকে এলিমিনেটিং প্রসেসটা একদম প্রথমেই, মানে এই টেস্টটা খুবই মানে এই কেস ছিল, মানে ফাংশনাল স্টেটে ছিল, খুব সুন্দর রিয়াকশন হয়েছিল, সঙ্গে সঙ্গে একটা ডায়রিয়া ডেভেলপ করেছিল, তো প্রথমেই ও গন্ডগোলটা করে দেয়। আমি নিজেকেই দোষ দিলাম, হয়তো আমি তাকে ভালোভাবে কনভিন্স করতে পারিনি, বোঝাতে পারিনি, সে ভুলটা করেছি। শোনে না রে, শোনে না, আসলে শোনে না, এরা ভালো শোনে না, তারপরে ভারতে তো আমারও অন্য অন্য শিক্ষা পাচ্ছি না, আমাদের এই শিক্ষাটা বুঝতে হবে, ক্ষতি হয়ে গেল। তারপরে তাকে বুঝিয়ে বললাম এটা যে আপনি করলেন, এটা আপনি ভুল করলেন, আপনার ডায়রিয়া কেন হয়েছে কি হয়েছে সেটা আমি বুঝবো, আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে ওষুধ দেবো, হয়তো আপনার পায়খানার সমস্যা ছিল, হয়তো ক্লিয়ার হতো না। তখন বলছে হ্যাঁ আমার একটু কনস্টিপেশনের দাঁত আছে, তাহলে হতে পারে সেজন্য হয়েছিল, বাট করে ওষুধ খেলেন কেন? আপনি যে অন্য ওষুধ মাঝখানে খেলেন, আমার ওষুধটা ডিস্টার্ব হয়ে গেল, স্টার্টিং এ যে ডিস্টার্বটা করলেন এখানে কি হয় যে প্রসেসটার গোড়াতেই ডিস্টার্ব হয়ে গেল, এবার আপনার সময় লাগবে সুস্থ হতে, আমি জানি না কতদূর কি হয়।
এবোলাটার ওপরে একটু দমে গেল। তো যাই হোক, তারপরে পিরিয়ডস আবার শুরু হয় আস্তে আস্তে, তারপরে নেক্সট 2 মাসে অল্প অল্প হয়। এখন টেস্টটা খুব স্মুথ রান হচ্ছে না, ওটাও হচ্ছে একটু একটু, মানে অল্প থমে গেলে হচ্ছে আর কি। রান হতে দিচ্ছে আরিয়াটাকে স্বপ্ন করতে, স্বপ্ন করলে টেস্টটা ভালো খেলে ভালো দিকে যেতে পারে, অনেক বেটার হবে। তো এই এলিমিনেশন প্রসেসটা অনেকে বুঝতে পারে না, আমিও প্রথমে বুঝতে পারতাম না, আমি অনেকবার ভুল করেছি। এলিমিনেটিং প্রসেস এসছে, তোমার সঙ্গে আলোচনা করি তুমি জানো সেটা, তো আমি অনেক সময় ভুল করেছি। যে জায়গায় করেছেন তাহলে আমাদের আর দোষ কোথায়? মুখে ঘা বেরিয়েছিল আমার একটা, হ্যাঁ বড় কাজ দিয়েছিলেন আমার একটা বেরিয়েছিল, তার গ্যাস্ট্রিক আলসারের হিস্ট্রি ছিল, সেটা আলোপাতি করে কমিয়ে দিয়েছিল। ডায়রিয়া হয়ে গেছে, লোকাল অ্যালোপ্যাথ ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করেছে।
ওসব ঠিকঠাক করে নিয়ে তিন চার দিন পরে আমাকে বলছিল তো এরকম আপনি কি ওষুধ দিলেন যে খেয়ে এরকম ডায়রিয়া হয়ে গেল সমস্ত কাপড় টাপড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল কি হয়েছে তা আপনি আমাকে তো জানতে পারতেন না আমি তো ছিলাম না আমার মেয়ে ছিল মেয়ে ছিল তো আমার তো ফোন নম্বর কি বাড়িতে ছিল না বলে হ্যাঁ ছিল কিন্তু মেয়ে তো বাইরে বেরো হয়ে যাতো তো ওই জন্য লোকাল ডাক্তার দেখিয়ে তাকে করে খুব ভালো করেছেন যে যুগানি আমি কষ্ট করে নিয়ে আসলাম সেটুখানি আপনি শেষ করে দিলেন কিন্তু সে পেশেন্ট বোঝে না পেশেন্ট ভুগতে ভুগতে তার খুব খারাপ অবস্থা একটু মানে আমি শুনতে পাই হাজবেন্ড যখন কথা বলে আমার সঙ্গে আমি এটা কিছু মাইন্ড করছি না যতক্ষণ আপনার অন্য চিন্তা ভাবনা করে আমি ওষুধ দিচ্ছিলাম এইবার পেশেন্টের হাজবেন্ড হচ্ছে একটু পাপলা যেটা কমেছিল সেটাও তো আবার বেড়ে গেল তাহলে ওষুধের কিছু কাজ হচ্ছে না তাহলে আমি কি অন্য ডাক্তার দেখবো প্রথমবার কিছু বলবো আমি তো বোঝাবার চেষ্টা করছি তখন বলছে না কাজ হচ্ছে না কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে পায়খানা ডায়রিয়া হলো তারপর আবার তো পায়খানা কেটে গেছে তাহলে কি যা বলছি আমি কি তাহলে অন্য ডাক্তার দেখবো আমি আর বিরক্তি করিনি আমার দেখুন এই পেশেন্টকে রাখা যাবে না বললাম ঠিক আছে আপনি অন্য পেশেন্ট অন্য ডাক্তারে চিন্তা করো যে যে পেশেন্টের নর্মাল হয়ে গেল ওষুধ খেতে হয় না সুগারটা কোথায় নেমে গেল আমি আমার ছেলের সঙ্গে আলোচনা করছিলাম এই কাল পরশু দিন আমার ছেলে বলছিল যে তোমার এভিডেন্স দেখো না এই নিয়ে কথা হচ্ছিল আমার এভিডেন্স দেখো কি এরকম ব্যাপারটা নিজেই বাড়িতে টেস্ট করে সুগার টেস্ট করে প্রেশার চেক করে সে যখন বলছে আমি সেটাকে নোট করে রাখছি বলল হ্যাঁ তুমি যেটা করেছো সেটা যথেষ্ট মানে কাজের কাজ করেছো বাড়িতে সব টেস্ট করা যায় বাড়িতে দুদিন অন্তর অন্তর টেস্ট করবে আর টেনশন নিজেরা আতঙ্কিত হবে ডাক্তারকে আতঙ্কিত করবে রাত্রিতে আবার রাত্রি দশটার সময় দুবার ফোন করেছিল তা আমি তখন অন্য ঘরে ছিলাম দেখতে পাই আমি ভাবলাম পরে যদি ফোন করে ধরবো না তো আমি নিজের থেকে আর ফোন করি তা আমি আর ফোন করিনি সেও আর ফোন করেনি এখন কিছুদিন অন্য জায়গায় খাওয়াচ্ছি আমি দেখেছি আমার এরকম পেশেন্ট অনেক ফিরে এসছে অনেক অনেক দুবার পাঁচ ছ বছর পরেও ফিরে এসছে যদি বেঁচে থাকে তাহলে হয়তো ফিরেও আসতে পারে পরবর্তীকালে এই হচ্ছে কথা আর আজকের আলোচনা খুব ভালো হয়েছে আমি যার জন্য আলাদা করে কিছু মানে বলতে চাই খুব সুন্দর আলোচনা হয়েছে নতুন করে কিছু বলার নেই রোগীরা তো এরকম করবি রাজীব রাজীব কুমার বলে কেউ কিছু বলতে চাইছে না কেউ হ্যাঁ হ্যালো স্যার বলুন হ্যালো আমি দু একটা কথা বলি বলো প্রেসক্রিপশন আমরা সবাই জানি ফার্স্ট প্রেসক্রিপশন করাটা খুবই ইজি কিন্তু পরবর্তী যেটা আমরা দিতে পারি জানলাম সেকেন্ড প্রেসক্রিপশন করার সময় সেটা তো খুবই টাফ আমাদের ক্ষেত্রে প্রেশার তো আমাদেরকে করতে হয় গোটা প্রেসক্রিপ করে আর এই সেকেন্ড প্রেসক্রিপশনের সুন্দরভাবে করতে গেলে আমাদের ফার্স্ট অবজারভেশন সম্বন্ধে দক্ষ হতে হবে তারপরে আমরা সেকেন্ড প্রেসক্রিপশন সুন্দরভাবে করতে পারি কিন্তু একটা সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে আমরা ফার্স্ট মেডিসিনে যতক্ষণ অ্যাক্টিভ থাকে ততক্ষণ আমরা কোন মেডিসিন না দিয়ে চুপ করে থাকি তো আমি দেখেছি
দিয়েছিলাম দুশো দুশো মনে হচ্ছে দুশোই দিয়েছিলাম মনে হচ্ছে ওয়ানের নয় মাস না আমার হচ্ছে সময় যে সত্যিটা হচ্ছে বেশি হয়ে গেলে প্রথম সেক্ষেত্রে ওই রকম ঝামেলা হতে পারে ওই যে ক্রিকেট টুর্নামেন্ট ছিল বা যাই হোক ঠিক আছে এবার এই আমি নিত্যম দিলাম দেওয়ার পরে রিসেন্টটা আস্তে আস্তে দিলাম জীর্ণ শীর্ণ কঙ্কাল এখানে কেয়ার পরে এমনি আর্থাইটিসের ব্যথা বেদনা যন্ত্রণা সবই তো বাড়ল একটা জায়গায় দেখলাম তিনজন লোক এখন ঘটনা হচ্ছে কি যে আমরা অনেক সময় বলি রিসেন্ট ভালো আছে বললে ঠিক আছে আর কিছু জানার দরকার নেই না এই জায়গাটা আমার মত আছে যে অনেক সময় দুর্ঘটনার মাঝে মধ্যে রিসেন্ট বা পার্নিটা রিসেন্ট করে তারা ভালো আছে বলে এখন এইটাকে কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে যে রিয়েলি পেশেন্টটা ভালো হচ্ছে কিনা কিন্তু বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভালো আছে কথাটা আমরা যেমন গুরুত্ব দেব তার চেয়েও আরো ভালো বোঝার উপায় হচ্ছে তার চিহ্ন লোক এটা মাইন্ড যেমন আছে কিন্তু আমরা ওই লোকটাকে যদি আয়নার মতো ফলো করি দেখে নিই অবশ্য এই কথাটা আমরা বারবারই বলতে চাইছি যে আমাদের চোখ দুটো বা অনেকেই বলেছেন ডাইনামিক লেভেলে যেন চোখ দুটো হয় যাই হোক আমিও সেই কথাই বলছি এই আয়নাতে যেমন চকচক করে বা আমরা দেখতে পাই আমাদের চোখ দুটো ওই রকম পেশেন্টে ওই আয়নাতে দেখে নিতে হবে ওই মুখটার মধ্যে মুখমণ্ডলটাই তার আয় পেশেন্টের আয়না যাই হোক এখানে দেখলাম যে মুখস্থের পরিবর্তন ওয়েট 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 এইভাবে প্রায় মাস ছয় কাটলো এবারে আবার যখন সব দিকে দেখা এবং হয় আরেকটা কথা বলি ক্রিয়েটিনটা এর মধ্যে কমেছে কমে মানে আট থেকে তিনে এসছিল সরি এগারো থেকে তিনে এসছিল আবার কিন্তু এই সমস্ত গুলো কষ্ট গুলো যেমন বাড়লো চিন্তা বাড়লো তারপরে সুজা দিয়েছিলাম এই পেশেন্টে মস্ত বড় গুণ হচ্ছে মানে এডুকেটেড পেশেন্ট এবং এডুকেটেড এই কারণে বলছি মানে একটু শিক্ষিত বলে যে ছিল না মানে জ্ঞানটা বৈদেশিকের যে সত্য কথাগুলো যখন আমরা বলি সাইন্টিস্ট করে বলছেন এবং যুক্তি দিয়ে জানারও চেষ্টা করেন বা বলে সেদিক থেকে কোনো আমার অসুবিধা হয়নি নেতামিও যাই হোক নেতামিও গোসল রেপুটেশন জলের স্ট্রোক দিয়ে দেওয়া হলো তো কাছ থেকে কালেকশন যা পাওয়া গেল সোজার মতনই যখন পাওয়া গেল আর পেশেন্টে একটা মস্ত বড় গম হচ্ছে ফোন করতে পারে কিন্তু পরিকল্পনা মাত্র এই সমস্ত ঘটনাগুলো সাইকোটিক পেশেন্ট এবং এনার মাকেও দেখেছিলাম এনার মায়ের ওই যে মানে কি বলবো হাই প্রেশার সুগার সব 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 হাই পাচ্ছে বাবা ওসে এবং ভাই বোন প্রত্যেকে সুগারের পেশেন্ট
পূজা ফিফটি মিনিটস মিলিয়ে দিলাম, জিরো ওয়াইজ পক্ষ থেকে শুরু করলাম। বর্তমান থেকে এখানে একটা কথা প্রসঙ্গ তোমায় বলে রাখি, অনেকে করেছি মানে জিরো ওয়ান থেকে শুরু করতে হয়, আমি কিন্তু তাতে যেমন সেন্টার ডে সিমেন্ট এলো দুশো দেব না ওয়ানেন দেব না সিমেন্ট থেকে শুরু করবো আমরা, সেটা তখন রোগের পরিস্থিতি হিসাবে মানে বিচার বিবেচনা করি। সেটা সিমেন্টের ক্ষেত্রেও আমি চাই, তখনই দেখেছি জিরো বাই টেন থেকে শুরু, তখনও দেখেছি জিরো বাই ফাইভ থেকে শুরু করি, জিরো বাই ওয়ান থেকে বা থ্রি থেকে পর আমি এগুলো করি, আমার অনেক সময় করি। এই পেশেন্টের ক্ষেত্রে আমি কিন্তু একটু দিনে দিনে চলে যেতাম রাখিয়ে যাচ্ছি, এরকম না তিন পাঁচ সাত নয়, তবে কিন্তু ঘন ঘন দিই না। দিন দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে, কয়েকদিন বন্ধ আবার তিন দিলাম সেই মতো হচ্ছে না, তখন কিন্তু আমি একটু লাফে লাফে যাই, কারণ রোগটা যে স্তরে আছে ওষুধের শক্তিটাও সেই স্তরে বা তার থেকে উচ্চ স্তরে থাকতে হবে। এখন আমরা তো অনেক সময় বুঝতে পারি না যে রোগটা কোন স্তরে আছে, দিনে যেতে যেতে দেখলাম পাঁচ সাত দশ এইভাবে যখন যাচ্ছে দেখলাম যে পেয়েছে গ্যাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে। আরেকটা যেটা করি না সেটা আমাদেরও বলে গেছেন, আমি একটা ওই মানে বারবার বারবার ঘন 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 এর পক্ষেও না ফিফটিনের পরেও। এই প্রসঙ্গে দাবি আমার বাবার একটা কথা বলে যাই, উদাহরণ দিয়ে একটা দীর্ঘদিনে একেবারে ছোটবেলায় কিন্তু বাবা যখন দেখেছেন হয়তো পঞ্চাশ বছর বয়স হবে, একদম একদম মানে কি বাবার এজমা ভাইয়ের এজমা দাদার এজমা মানে সমস্ত সবার সবার মেশিন সেট দিয়েছিলেন, এবং সেটা তখন আমি খুবই প্রসেস করলাম, আমার হাতেই ওষুধটা খাওয়ানো হয়েছে জিরো বাই টোয়েন্টি। সেই জিরো বাই টোয়েন্টি একটাই ডোজ দেওয়া হয়েছিল খুব সিরিয়াস পজিশন, মানে পেশেন্ট এই গেল অবস্থায় দেখা গেল যে পেশেন্টটা আস্তে আস্তে ইম্প্রুভ যেমন করেছে সারা গায়ে পা মানে পা থেকে মাথা পর্যন্ত এডিমা ঢুকে গিয়েছিল, তারপরে পেশেন্টটা কি হয়েছিল যাই হোক আর যাচ্ছে না। তা এই পেশেন্টটাকে আমি যে কথাটা যে পেশেন্টের কথা বলছিলাম এই পেশেন্টটাকে পূজা ভাই ওই হিসাবে জিরো ভাই থাকতে পর্যন্ত ওখানে ছিলাম দীর্ঘ প্রায় ছ মাসের মতো কোনো অসুস্থতর আর দেওয়া হয়নি, জিরো ভাই থাকতে একটা ডোজ দেওয়ার পরে। তারপরে আস্তে আস্তে পেশেন্ট অনেক উঠেছে, তারপরে বোধ হয় হ্যাঁ বোধ হয় কেন কনফার্ম যে ভ্যাকসিনেশনেও আমি দিয়েছিলাম ভ্যাকসিনেশনে পেশেন্টটা অনেক ভালো অনেক বেটার, দু বছর হাই প্রেশারের জন্য সুগারের জন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেতে পারেনি দু বছর, তবে পেশেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি কোনো রকম কষ্ট হয় সাথে সাথে জানাবে। প্রথম যখন দেখা হয় তখন বলে দেওয়া হয়েছিল যদি আপনার কোনো রকম কষ্ট বেশি হয় শ্বাসকষ্ট বা অন্য কোনো কষ্ট বা হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায় তাহলে কিন্তু আপনি আমাকে জানাবে, আর যে সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধগুলো খাচ্ছিলেন সেগুলো কাছে রেখে দেবে, যদি প্রয়োজন হয় সেটা কিছুদিন এইভাবে চলবে তারপরে হয়তো ওষুধগুলো বন্ধ করা যাবে। এইভাবে চলল, চলার পরে দু বছর কোনো ওষুধ খেতে হলো না, অর্থাৎ একদিন রাত্রে কিছু তখন আমফান নয় আমফানের আগে আরেকটা কি ঝড় হলো বলবো বলবো ঝড়ে ঠিক ওই দিনে প্রচন্ড বমি করছে প্রচন্ড মানে বলা যায় একরকম মেনে না পড়ছে এরকম ভাবে আমাকে কিন্তু ফোনে জানিয়েছে বাইরে
ফাইনাল ইয়ার হয়েছিল ওয়ানে, জানাকে পেশেন্টটা ভালো হয়। তারপরে পেশেন্টের অবস্থা দেখে একটা ইউনিট করাতে বলা হয়, সেই দিনেই বলে যাচ্ছে বলে দিলাম। করাবার চিন্তা ভাবনা হওয়াতে তারা যেখানে আগে দেখাতো ইয়ালোসে চলে গেলে ওখানে হচ্ছে দেখা হলো দেখে ও সরি, তার আগে একটা কথা বলে নি, তাই না দেওয়ার আগে হয়তো বলে আমি দিয়েছিলাম দোষ কেন লিখলাম সেটা আমি পরে আসতে। এবারে সেটা বমি বন্ধ হলো, সব কিছু বন্ধ হলো। এর আগে অনেকবার ইউএসজি হয়েছে, আমারও সন্দেহ ছিল যে গল ব্লাডার স্টোন আছে, তখনই পাওয়া যায় না। লাইকোপোডিয়াম দেওয়ার পরে এই যে বমি এই সমস্ত কিছু হবে, সেটা আমার চিন্তা ভাবনা আপনাদের কাছে এটা প্রশ্ন আমার যে তাহলে কি দীর্ঘদিন এইভাবে সেটা কি লাইকোপোডিয়াম পথটা পরিষ্কার করে দিল, আবার নাও জানা দেওয়ার পরে তারপরে পেশেন্ট হসপিটালাইজ করলো। এবারে কিন্তু আগে বহুবার ইউএসজি হয়েছে, কোন রকম স্টোন পাওয়া যায়নি, এবারে স্টোনটা পাওয়া যায়। খুলে দিল না তখন হয়তো ওইটা মানে কি বলবো ইউএসজি রিপোর্টে আসার মতো অবস্থায় ছিল না বলে তাই আসেনি, এই প্রশ্নটাই আপনাদের কাছে করবো। যদি এটা খুব জটিল প্রশ্ন, কঠিন প্রশ্নটা অপারেশন হয়ে গেল, তারপরে আবার সেই হাই প্রেশার শুরু হয়ে গেল, কিছুতেই অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে, প্রেশার আর কন্ট্রোলে আসছে না। আবার ঠিক আছে প্রেশার নেওয়া ট্রাফিক থেকে পেশেন্ট ভালো আছে, যেটা অপারেশনের পরে বেড়ে গিয়েছিল 11-12-13-14 শুরু হয়েছে, কিন্তু তবুও সপ্তাহ দুদিন হচ্ছে তবুও পেটেন কমল না। বুঝা দেওয়ার পর পেটেন এখন খুব সম্ভবত 8.3 বা 4 রেখে পায়। এই পেশেন্টটা ভালো, হ্যাঁ তার একটা কথা বলে নি, পেশেন্টে কিন্তু মানে বলতে আমার দোষ নেই, তার দিদিরাও বলেছিল হ্যাঁ রে তুই রোগ রোগ করছিস, তোকে তো অপূর্ব দেখতে হচ্ছে, এই যে রুগ্ন শুগ্ন মানে যেন সেই একটা টিউবারকুলোসিস রুগী মানে টিবি রুগীর মতো চেহারা মানে মুখস্থে যেমন তবু কিন্তু আমরা পেশেন্টটাকে ভালো করতে পারলাম না, পারবো না কখনো পেশেন্ট একটু পারা যাবে না। আর যে জন্য বলতে চেয়েছি আবার বলছি আপনাদেরকে, লাইকোপোডিয়াম যে গিয়েছিলাম সেটা কি অবস্ট্রাকচার তো কিওর হচ্ছিল, তার জন্য কি পেনটা ওই লেভেলে চলে যাচ্ছিল বারবার, বা স্টোনটা বারবার বহুবার পাওয়া যায়নি, সেই কাজগুলো কি করে দিল লাইকোপোডিয়াম? হ্যালো 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 হ্যালো, সেখানে আমার বক্তব্য শেষ করলাম, তবে
সবার কাছে আমার একটা সাবস্ক্রাইবার তো প্রিয় যেটা বলতেছি বা ওই যে স্ক্রিনটা দিতে পাওয়া গেল সেই পথটা কি করে দিল ওই পথের উত্তরটা আমি জানতে চাই গেছেন তোমার টোটাল ফলো আপ দিতে পারবো সেটা কি সম্ভব বলো
যাক না কয়েকটা দিন ওষুধ খাচ্ছেন মতো শুরু করছেন
দেখবেন যেহেতু কয়েকটা পরে যাই এই কথাটা বলতাম, কিন্তু এই যে নিজেরা নিজেরা কিন্তু ডাক্তার কিন্তু রুগীরা কিন্তু নিজে নিজেও কিছু কিন্তু পণ্ডিত করে পণ্ডিতি করে, এইগুলাই আপনাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের বিঘ্ন হয়ে দাঁড়ায়। শেষে এই রুগীটাকে পরে আর যদিও তার ইম্প্রুভ হয়েছিল কিন্তু এই রুগীটাকে যে আমাদের একটু বেড়ে গেছে পরে আর বোঝালাম, কিন্তু সে আর মানে থাকে নাই আর কি, এই যে আমার তার ইলুবি দিয়ে চলে গেল। এই বিষয়গুলো ঘটে দিয়ে যাবে তোমার আমরা ডিসক্রিপশন করার পরে রুগীদের মন মানসিক কথা ওদের যেটা বুঝে সেটাই করে, এইগুলো সব আমাদের প্রতিবন্ধকদের দেখা যায়। তো এই রুগীরা যদি আমি আমার কাছে বললে তাহলে অবশ্যই পারমিশন দিতাম না, দিতাম এই কারণে যে টেস্ট করবে, টেস্ট করলে কি ধরা পড়ে না ধরা পড়ে আছে কিছুদিন যায়, যেহেতু সে ভালো বেটার ফিল করতেছে তাহলে আমি তার একটু বেশি সময় নিয়ে করি, তাহলেও তো একটা পরিবর্তন তার বলতেই তো পরিবর্তন হয়ে যায় না, হয়তো তার একটা পরিবর্তন একটু আসতো। এইরকম সুযোগ গুলো কিন্তু আমাদের অনেক সমাজ পায় না, এই আর কি বিষয়। সাগর রিপোর্ট কি আছে ডাক্তার, রিপোর্ট সাগর আছে? স্যার আছে, ওকে কিছু বলতে দাও, বলো। আরে বলতে মনে কর, মনে করে দিতে হবে কেন, পরপর তো বলে গেলি তো হয়ে। না না আমি আসলে একেবারেই মানে শেষের দিকে আসছে, আমার এদিকে নেট ছিল না, আমি বাইরে গিয়ে ওই ডাটা ইয়ে করে তারপরে ঢুকলাম। আমি আসলে ঘোষণাটা শুনতেই পাইনি, শুধু ওই যে রূপম স্যার যে ইয়েটা আলোচনাটা শুনলাম ওনার স্পিকিং দীর্ঘদিনে চার বছরের ওইটা শুনতে, তার আমি আসলে এই যে কোনো বলার মতন আমার আসলে কিছুই নেই, থাকতে হয়তো বলতাম। আর কি বলার স্যার আমি সামান্য একটু বলতে চাইছিলাম কিন্তু আমার কথা মনে হয় শোনা যায় না নাকি? অনুমতি পেলে আমি কিছু বলতাম। বলতে চাচ্ছি কিন্তু আপনি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলতে চাচ্ছি কিন্তু আমার কথা মনে হয় শুনতে পাচ্ছেন আপনারা, আমি তো বলতেছি কিন্তু কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে না। আসলে ওই স্ক্রিন রেকর্ডিং এর জন্য কি আমার কথা শোনা যায় না নাকি আমি বুঝতে পারছি না, আমি আসলে কিছু বলতে চাচ্ছিলাম। আর আমি বুঝি না
বর্তমানে শুনে কিন্তু কিছু বলে কেন, মুখটা বন্ধ রাখে কেন? আসলে কি না শুনতে তো আসলে বোঝাও যায় না যে আসলে বুঝতে কি বুঝলো না, মনে মধ্যে থিওরি না থাকলে তার শিখাও যায় না আসলে। এটা আসলে কারোর কাছ থেকে কিছু শুনতে চাইলে ভাত
Para ver, ya, 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 para ver, ya